প্রচন্ড গরম বাতাস থাবড়া মালো নাকে মুখে গর্ত থেকে মাথা বের করলো রানা ঠিক এক সুজোর মতো বা কাঁধে অসহ্য ব্যথা গরম বালির উপর নেতিয়ে পড়ে হা করে থাকলো মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে চোখ বুঝল মুখ দিয়ে গঙনিয়ে বেরিয়ে আসছে আপনার আপনি আবার যখন চোখ মেললো ঠিক চোখের সামনে দেখতে পেল একজোড়া চকচকে পালিশ করা বাদামি চামড়ার জুতো ধীরে ধীরে উপর দিকে উঠল দৃষ্টি ক্রিম কালারের স্যুট দেখতে পেল মুখ উঁচু করতেই বাদামি রঙের একটা জুতোর সোল এসে গালে ঠেকল বালিতে ঠেসে ধরল জুতোটা ওর মুখ দ্য সিগার টিউব পিটসেনের কঞ্জ শুনতে পেল রানা ব্রিটিশ আর্মির দেয়া নাম সৈনিকদের সক্ষমতা পরীক্ষা করতো ওরা এভাবে নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছেন আপনি কি করছেন দেখতে খুব ইচ্ছে করলো অফিসে বসে থাকতে পারলাম না ছুটে চলে এলাম রানার মুখে জুতোর চাপ বাড়ল কণ্ঠে ধমকে উঠল পিটসেন এই ছোট টাকা নিয়ে যাও জুতো সরে গেল রানার মুখ থেকে গড়িয়া চিত হল ছোট একটা হেলিকপ্টারের দিকে হেঁটে যাচ্ছে পিটসেন ওটাতে করে এসেছে দুই হাত ধরে চেয়ে দাঁড় করানো হলো রানাকে বা কাঁধের ব্যথায় চেঁচিয়ে উঠলো ওর চিৎকারে ভুরুক্ষেপ না করে ওকে নিয়ে গিয়ে একটা জিপে তোলা হলো পিটনের হেলিকপ্টারটা তখন উঠে পড়েছে শূন্যে বড় আর্মি লরিটার দিকে চললো জিপের বহর একটা জিপ রানাকে যেটা চালাতে দেওয়া হয়েছিল দেখা গেল লরির পাশে দাঁড়িয়ে আছে নিশ্চিন্তে সামনের উইন্ডশিল্ড ভাঙা দুই বাক্স আফিমও দেখা গেল রয়েছে ওতে অর্থাৎ বিচ্ছির একে তামাশা করা হয়েছে ওর সঙ্গে রেগে উঠতে গিয়েও সিদ্ধান্ত নিল রানা রাগলে ওরই ক্ষতি কিছুতেই আর প্রশ্রয় দেবে না রাগকে লরির কাছে থামলো জিপগুলো সমস্ত বাক্স লরিতে তোলা হলো রানাকে ফেলে রাখা হলো লরির মেঝেতে ক্যারাভ্যান সরাইয়ের দিকে চললো লরি অপেক্ষা করছে এম আই এইট এইচ আই পি ট্রান্সপোর্ট হেলিকপ্টারটা দেহুশ হয়ে পড়ে থাকার ভান করছে রানা তাই কেউ আর ওর দিকে বিশেষ নজর দিল না একশো যোগে সবার অলক্ষে পকেট থেকে কাছে টুকরো দুটো বের করে এনে মুখে পড়ে জীবের নিচে লুকিয়ে ফেলল কাদের অসহ্য ব্যথাকে অগ্রাহ্য করে ঘুমানোর চেষ্টা করল কারণ ঘুমাতে পারলেই শান্তি ক্লান্তিও কমবে তাতে লরি থেকে নামিয়ে হেলিকপ্টার তোলার আগে পানি খেতে দেওয়া হলো ওকে তারপর আবার বেঁধে ফেলা দুই হাত নাই পৌঁছে ভিতরে ঢোকানোর আগে সমস্ত কাপড় চোপড় খুলে দেহ তল্লাশি করার পর কিছু না পেয়ে গোটা কয়েক লাথি সহ কাপড়গুলো ফেরত দেওয়া হলো। আবার হুঁশ ফিরলে দেখল রানা আগের সেই সেলটাই পড়ে আছে পাশে শুয়ে ঘুমোচ্ছে নোভা দেহের প্রতিটি পেশিতে প্রচন্ড ব্যথা মুখ থেকে কাঁচের টুকরো দুটো বের করে বালিতে রেখে ঠেলে বালির নিচে ঢুকিয়ে রাখলো মাথা না নেড়ে এমনভাবে কাজটা যাতে লোক ক্যামেরার সাহায্যে নজর রাখলেও কেউ কিছু বুঝতে না পারে দরজার হুড়কোখোলা শব্দ হলো ভিতরে ঢুকল একজন গার্ড মনে করল রানা ঘুমিয়ে আছে ধা করে লাথি মারলর পাঁচরে উঠে দাঁড়ানোর হুকুম দিল দুজনকেই নোভার পর নেই সেই ধূসর রঙের ওয়ার্কশার্ট আর ট্রাউজার ওর নিচের ঠোঁট ফুলে রয়েছে এখনো যেখানে মেরেছিল পিটসেন ফেকাশে দেখাচ্ছে ওকে ভীত মনে হচ্ছে হাসির ভঙ্গি করে ওকে অভয় দেওয়ার চেষ্টা করলো রানা কিন্তু নিজেই বুঝলো হাসিটা ভেংচি কাটার মতো দেখাচ্ছে অস্ত্রের মুখে ওদেরকে সেল থেকে বের করে একটা ওয়াশরুমে নিয়ে আসা হলো পানি খেতে দেওয়া হলো তারপর আনা হলো পিটসেনের অফিসে ডেক্সের ওপাশে নিজের চেয়ারে পিঠ সোজা করে বসে আছে পিটসেন টপিক্যাল স্যুট পরেছে বুক পকেটে গুঁজেছে পপি ফুল ওকে দেখে এখন মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসী নয় জোয়ারই মনে হচ্ছে একটি সিগার টিউবের কথা তুলল নাও ভবিষ্যতের ভাবনা ভেবে উত্তেজিত রানার নোবাকে ওর সামনে হাঁটুড়ে বসতে বাধ্য করল ওরা দুজনেরই পিছমোড়া করে হাত বাঁধা আমাদের হেও করে বড় হতে চাইছো পিটসেন এর পরিণতি জানা আছে তোমার জানি পরিণতি মৃত্যু আমার নয় তোমাদের ভুল যখন টের পাবে তখন আর শুধরানোর সময় পাবে না বলচাল ছাড়ো রানা ধমকে উঠল পিটসেন যা বলি মন দিয়ে শোনো আগামীকাল আমার জীবনের শ্রেষ্ঠ স্মরণীয় দিন হতে চলেছে এই দিনটির জন্যে ধৈর্য ধরে বহু বছর অপেক্ষা করেছি আমি আগামীকাল এমন একটা কাজ করতে যাচ্ছি যার খেসারত দিতে গিয়ে ব্রিটেনকে বহু ক্ষতি স্বীকার করতে হবে হয়তো কোমরই ভেঙে যাবে জীবনে আর উঠে দাঁড়াতে পারবে না দুই ভাবে করব আমি কাজটা ব্রিটেনের কোমর ভাঙলে আমার কি অসুবিধা আমাকে ও সব শুনিয়ে কি লাভ তুমি ব্রিটেনের ভাড়াটি পাই তোমাকে পাঠিয়েছে ওরা আমার ক্ষতি করার জন্য অস্বীকার করতে পারবে সেটা পারব আমি কারো ভাড়া চে নারী নই জোর সঙ্গে বললো রানা আমি এসেছি আমার দেশের স্বার্থ দেখতে আমার দেশের যুব সমাজকে তোমার মতো অর্থদলপ নরকের কীটের কবল থেকে রক্ষা করতে তা কি পেরেছ মাথা হারল পিটসেন আমার কারখানা বন্ধ করে দিয়েছ তোমরা আটকে দিয়েছ আমার মালের ট্রানজিট রুট যার ফলে দ্বিগুণ হয়ে গেছে দাম। কিন্তু পেরেছ আমার তৈরি হেরোইন আটকাতে তিনগুণ দাম দিয়ে কিনছে না এখন তোমাদের যুব সমাজ আর বেশি দিন নয় তোমার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে এই ড্র্যাক ট্রাফিক কে ধ্বংস করবে আমাকে তুমি না তোমার মনিব মার্ভিন লং ফেলো আমি কারো চাকর নই তোমার ব্রিটিশ পাসপোর্ট নেই বলতে চাও আছে কিন্তু দেখতেই পাচ্ছ আমি ইংরেজ নই বা ব্যাস পাসপোর্ট থাকলে আমার চলবে আর বাঙালি হলে তো শোনাই সোহাগা এবার শোনো একটা ক্লিপবোর্ডের দিকে তাকালো শুধু মাদক ব্যবহার করেই ব্রিটেনে সর্বনাশ করে যেতে পারতাম আমি কিন্তু তার জন্যে অনেক সময় দিতে হতো আমাকে অতটা ধৈর্য আমার নেই আমি এখনই করুণ অবস্থা দেখতে চাই ওদের উত্তেজনায় দস্তানা পরা হাত দিয়ে টেবিলে চাপড় মাল্য পিটছেন ঘরে পিনপতন নিরবতা এয়ার কন্ডিশনিং মেশিনের মৃদ ঝিরিঝিরি ছাড়া আর কোনো শব্দ নেই কাল খুব ভোরে নশাহর বন্দর থেকে একটা একরানো প্লেন উভচরে যানটাকে আপনি দেখেছেন রানো হবে আজারবাইজানের উদ্দেশ্যে ওখান থেকে আর্মেনিয়া হয়ে গিয়ে কৃষ্ণ সাগরে পড়বে যেহেতু উভচর পানিতেও চলতে পারবে মাটির কয়েক ফুট উপর দিয়ে মরুভূমি পেরোতেও কোনো অসুবিধা হবে না ওটার কোনো রেজারেই ধরা পড়বে না কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগর তারপর জিব্রাল্টার দিয়ে বেরিয়ে চলে যাবে ব্রিটেনের কাছাকাছি পথে বিভিন্ন পয়েন্ট অপেক্ষা করবে আমার তেলের ট্যাঙ্কার তেল নিতেও অসুবিধা হবে না ছয়টা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে ওই একরন প্লেনে নিউক্লিয়ার ওয়ারহেড লাগানো রকেট ওগুলো ছোড়া হবে ইংল্যান্ডের বিভিন্ন শহরের উপর রাশান ফ্ল্যাগ আঁকা রয়েছে একরানো প্লেনে কাগজপত্র সব রাশায়ন নাবিকদের পাসপোর্টও রাশান ওদের মধ্যে আমার দুজন বিশ্বস্ত লোক থাকবে কাজ শেষ হয়ে গেলে নানা রকম অ্যাক্সিডেন্টে মারা যাবে ক্রুরা আমার দুজন লোক বাদে ওরা একরানো প্লেন থেকে বেরিয়ে একটা বোটে করে সরে পড়বে বোটটাও ঠিক করাই আছে লন্ডন আক্রান্ত হলে ব্রিটিশ নেবিও বসে থাকবে না হৈ হৈ করে ছুটে আসবে একরানো প্লেনের দিকে কয়েকজন রাশার নাবিকের মৃতদেহ ছাড়া ভিতরে আর কিছুই পাবে না এমনিতেই রাশাকে দেখতে পারে না এই ঘটনার পর পাল্টা আক্রমণ করতে আর কোনো উস্কানি লাগবে না দারুণ একটা ব্যাপার হবে তাই না চেয়ার ছেড়ে উঠে ডেক্স ঘুরে নোবার পাশে এসে দাঁড়ালো পিটছেন দস্তনা পরা হাতটা দিয়ে নোবার থতনি ধরে আচমকে হ্যাঁকে টান মারল আহা কাল সন্ধ্যায় শ্রমিকরা কি খুশি না হবে তোমাকে পেয়ে রানাকে বলল এখন চলুন আর জিনিস দেখায় আপনাদের গার্ডকে ইশারা করল নভাও রানাকে টেনে দাঁড় করালো গার্ড করিডোর ধরে নিয়ে চললো পিটসনের পিছন পিছন ইলেকট্রিক গার্ড ওদেরকে পৌঁছে দিল ইস্পাতের তৈরি বড় দরজাটার কাছে ওটা খুলে বাইরে বেরিয়ে এলো ওরা মরুভূমির চোখ দাদানো রোদে আবারও কি দরজা খোলার করতে পারার সঙ্গে সঙ্গে সরগ্রামের পাঁচটা সুর বাজল রানা খেয়াল করল সেই একই শব্দ এগুলোর মধ্যে একটা নোট সম্ভবত দুবার বেজেছে ওদের সামনে বালির মাঝখানে তৈরি করা হয়েছে মাইলখানিক লম্বা একটা রানওয়ে দুপাশে বসানো গ্রিড আর হলুদ ল্যান্ডিং লাইট রানওয়ের এক পাশে দুটো হেলিকপ্টার ওগুলো আগেই দেখেছে রানা অন্য পাশে একটা লিয়ার জেট কয়েকটা টুইন ইঞ্জিন সেসনা একশো পঞ্চাশ ইপ্লে আর ওগুলোর পাশে সকালের রোদে যেন জ্বলছে মস্ত সাদা রঙের এই পরিবেশে সম্পূর্ণ বেমানান একটা ঝকঝকে নতুন ব্রিটিশ এয়ারলাইনার একটা ভিকার্স ভিসি ফিফটিন গায়ে বড় বড় অক্ষরে ব্রিটিশ এয়ারওয়েজ লেখা লেজে একা ইউনিয়ন ফ্লাগ ওয়েল্ডিং মেশিন নিয়ে ওটার বেতে কাজ করছে কয়েকজন মেকানিক এভিয়েশন পিটসন বল আমার একটা ছোট্ট হবি আর এখানকার মতো এত বড় অঞ্চলে দ্রুত চলাচলের জন্য প্লেন ছাড়া গতি নেই ওই ভিসি ফিফটিনটা আমার নতুন অর্জন বাহারাইনের দিকে যাচ্ছিল ওটা ভিতরে ছিল তেল কোম্পানির কিছু লোক আর ওদের পরিবার ছুটি কাটাতে যাচ্ছিল কিন্তু ব্রিটেন থেকে রওনা দেওয়ার একটু পরেই ওরা জানতে পারলো দুজন এক্সিকিউটিভকে যা ভেবেছিল ওরা তা নয় ওরা আমার লোক অস্ট্রের মুখে পাইলটকে প্লেন অন্যদিকে চালাতে বাধ্য করে তিন দিন আগে প্লেনটাকে এখানে নামিয়েছে সে চট করে নবার দিকে তাকালো রানা ও কি ভাবছে বোঝার চেষ্টা করলো এ স্ট্রিপের উপর ঘুরে বেড়াচ্ছে মেয়েটা চঞ্চল দৃষ্টি ছোট হ্যাঙ্গারটের উপর স্থির হলো এক মুহূর্তের জন্য তারপর সরে গেল দূরের মরুভূমির দিকে মনোবল সংগ্রহের চেষ্টা করছে যেন মেয়েটা রানার মনে হল আগামীকাল পিটসেন বলল ওই প্লেনটায় গিয়ে ঢুকবে রাসায় জাকার অফ সেভেন্টিন নামটা হয়তো শুনে থাকবেন রাশার অত্যাধুনিক পারমাণবিক অস্ত্রের সংযোজন কেন্দ্র ও গুদাম প্লেনটাতে ততটুকুই তেল ভরা হবে যাতে ঠিক জাগার অফ সেভেন্টিনের কাছে পৌঁছেই শেষ হয়ে যায় ফিউয়েল ওখানে পৌঁছেই কার্গোবে খুলে একটা বোমা পড়বে নিচে বোমাটার ধ্বংস করার ক্ষমতা খুব বেশি নয় তবে এর পরেই আসলে শুরু হবে একের পর এক পারমাণবিক বিস্ফোরণ ধ্বংস হয়ে যাবে রাশার এক তৃতীয়াংশ অস্ত্রের মজুদ নিশ্চয়ই স্বীকার করবেন এটা রাশান সরকারকে খেপিয়ে দিয়ে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়ানোর জন্য যথেষ্ট ওখানে পৌঁছতেই পারবেন না আপনি রানা বলল রেজারের জাল তৈরি করে রাখা হয়েছে জ্যাকার অফ সেভেন্টিনের ওপরে আকাশে হাসি ছড়িয়ে পড়ল পিটসনের মুখে রেজারে ধরা পড়লে প্রথমে হুমকি দেবে তারপর গুলি করে নামানোর চেষ্টা করবে তাতেও কোনো ক্ষতি নেই এমনিতেও তো ক্রাশ করবে প্লেনটা কাজে গুলি করলেই কি আর না করলেই বাকি রাশন কোয়েন্দার আবিষ্কার করবে একটা ব্রিটিশ বিমানের ধ্বংসাবশেষ ভিতরে জ্যাকার অফ সেভেন্টিনের বেশ কিছু নকশা আর ককপিটে দুজন ব্রিটিশ নাগরিকের লাশ তাতে লাভটা কি রানার প্রশ্ন হাই হাই। এই সহজ কথাটাও বুঝতে পারছেন না নাকি বুঝো না বোঝায় ভান করছেন শুনুন রাশান একরান্ন প্লেন লন্ডনে পারমাণবিক হামলা চালাবে আর ব্রিটিশ বিমান জাখরা অফ সেভেন্টিনে বোমা ফেলবে প্রথমে ভ্যালার খেয়ে যাবে গোটা দুনিয়া সেই সুযোগে বেশ কয়েকটা বোমা চালাচালি হয়ে যাবে দুই দেশের মধ্যে ধমক ধমক মেরে যুক্তরাষ্ট্র অন্যান্য পরশক্তি যখন ওদের থামাতে পারবে ততক্ষণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাবে দুই দেশের প্ল্যানটা কেমন মনে হচ্ছে আপনার কাছে নোভার দিকে তাকালো রানা নোভা এখনও তাকিয়ে আছে দূরের মরুভূমির দিকে রক্ত সরে গেছে মুখ থেকে মৃদ চলছে অবস্থা দেখে মনে হচ্ছে জ্ঞান হারিয়ে পড়ে যাবে যে কোনো মুহূর্তে মানুষ এত বোকা নয় যে সাধারণ একটা ক্রিমিনালের এসব কুচ্চাল বুঝবে না রানা বলল রাশার ব্রিটেন যে এখন কোনো কারণে যুদ্ধ জড়াবে না সেটা আপনি ছাড়া সবাই জানে জানুক বিমল হাসি ছড়িয়ে পড়েছে পিটসেনের মুখে হয়তো আমার প্ল্যান সফল হবে না কিন্তু খোঁচা দিয়ে দেখতে অসুবিধে কী একটা উদ্দেশ্য তো সফল হবেই ব্রিটেনের ধ্বংস তো কেউ ঠেকাতে পারছে না পারমাণবিক ধোয়াই মিলিয়ে যাবে লন্ডন শহর ইংরেজদের এত সাদের হাউস অফ পার্লামেন্ট বুড়ো বিগবেন ন্যাশনাল গ্যালারি লজের ক্রিকেট গ্রাউন্ড কিন্তু এই ডিসি ফিফটিন রানা পোকা এটাকে ওড়াতে যাবে এ তো খুব সহজ রানা ওর দিকে এক গুলো পিটছেন আপনি আপনি ওড়াবেন আপনার তো ব্রিটিশ নাগরিকত্ব আছেই একে তো এত বড় প্লেন চালানোর অভিজ্ঞতা আমার নেই তার উপর কাদের জোড়া ছুটে গিয়ে বা দিকটা অচল হয়ে আছে লির দিকে তাকালো পিটছেন লি এর কাঠটা মেরামত করে দাও দেখি রানাকে শুয়ে পড়তে বলল লি চিত হয়ে শুলো রানা ওর বুকে বুট তুলে দিয়ে বা হাতটা দুই হাতে চেপে ধরল লি তারপর আচমকা ভয়ানক এক টান মারল সকেটে বসে গেল আবার কাঁধের প্রক্সিম্যাল হিউমেরাস যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে বলে গেল পিটসেন প্লেনের ভেতর প্রচুর সহায়তা পাবেন আপনি এখান থেকে আকাশে ওড়াবে ওটার আসল পাইলট তারপর সময় মতো আপনার হাতে ছেড়ে দেবে সারা চার রাস্তা আমার বিশেষ প্রতিনিধি আপনার পাশে বসে থাকবে সুতরাং কোনোই অসুবিধা হবে না আপনার বালিতে বসে হাঁপাচ্ছে রানা দাঁতে দাঁত চেপে রেখেছে ব্যথায় ঘাম দিয়েছে শরীরে কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ে চোখে ঢুকে জ্বালা ধরাচ্ছে ওদেরকে নিয়ে ইলেকট্রিক কাজের কাছে ফিরে চললো পিটসেন গাড়িতে উঠল গিয়ার দিল ড্রাইভার সামনের খোলা ইস্পাতের দরজার দিকে এগোলো গাড়ি যাই হোক পিটসেন বলল রানাকে আপনার কোনো সমস্যা হবে না কারণ প্লেনটাকে ল্যান্ড করাতে হবে না সেলে ফিরে স্বস্তিবোধ করলো রানা বালির নিচে পায়ের আঙুল ঢুকিয়ে কাঁচের টুকরো দুটোর অস্তিত্ব টের পেয়েছে নোভার দিকে ফিরল ফিস করে জিজ্ঞেস করলো নোভা কি করছো পালানোর চেষ্টা নোভার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললো রানা পিটসানে আমাদেরকে খুন করার সিদ্ধান্ত নিয়েছে বেশি দেরি হয়ে যাওয়ার আগেই যা করার করতে হবে আরও কাছে এসো আমার গা খে এমন ভান করো যেন আমার ব্যথা কমানোর চেষ্টা করছো তারপর যা বলি মন দিয়ে শোনো কাছে সরে হলো নভা আবার জিপ দিয়ে বালি সরিয়ে কাছে টুকরো দুটো বের করলো রানা দুই আঙুলে টিপে ধরল একে টুকরো আমার দিকে পিছন ফিরে হ্যাঁ হয়েছে ধারালো কিছু টের পাচ্ছ হ্যাঁ তোমার হাতের দড়ি টায়ের উপর রাখো খুব ধীরে ধীরে ঘষতে আরম্ভ করো কোনো ক্যামেরা আছে কিনা জানি না মনে হয়নি তবু কোনোরকম ঝুঁকি নেওয়া উচিত হবে না পুরো দুটো ঘন্টা অক্লান্তভাবে একটানা ঘষার পর আইলনের দড়ির একটা জায়গায় কেটে ফেলল নোভা অল্প একটুখানি লেগে রয়েছে এখন টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারবে নোভারটা কাটা হয়ে যাওয়ার পর গায়নার দড়ি কাটায় মন দিল ওরা গান বাজনা কিছু জানো তুমি নোভা রানা জিজ্ঞেস করল বিহাল আর পিয়ানো বাজিয়েছি একসময় আমার বাবার খুব পছন্দ আসলে সব রাসানি গান বাজনা ভালোবাসে অনেক সময় এতটা আবেগপ্রবণ হয়ে পড়ে বাজনা শুনতে শুনতে কাঁদে কেন আমি যদি স্বরগ্রামের পাঁচটা স্বর গুনগুন করি সেগুলো শুনে তুমি বুঝতে পারবে প্রতিটা স্বর এক থেকে নয় পর্যন্ত কোন কোন সংখ্যা বোঝাচ্ছে হয়তো পারবো কড়ি ও কোমল মিলিয়ে মোট বারোটা নোট আছে পারা তো উচিত আমার কাঁধে মাথা রাখো দরজা খোলার সময় প্রতিটি বোতাম টেপার সঙ্গে সঙ্গে যে সুর বেজেছিল গুনগুন করে সেগুলো নবাকে গিয়ে শোনালোরা না কান পেতে শুনল নোভা নিজেও গুনগুন করল প্রতিটি সুর কয়েকবার গুনগুন করার পর বলল মোটামুটি বুঝেছি রানা কিন্তু কোথায় যেন একটা ভুল রয়ে গেছে কয়েক সেকেন্ড ভুরুকুচকে চিন্তা করল তারপর হঠাৎ হেসে উঠল এ হেরানা আসল জিনিসটা তো তুমি বাদ দিয়ে বসে আছো আস্তে বলল রানা গল নামিয়ে আবার বলল নবা কথাটা মানে শূন্যকে তুমি ধাতব্যের মধ্যে নাওনি ওটাকেও ধরতে হবে স্বরগুলো আবার গুনগুন করল নভা এরকম না হ্যাঁ ঠিক এরকমই তো শুনলাম নম্বরগুলো কি হবে এক শূন্য ছয় ছয় নয় কি এর মানে তুমি জানো জানি হাসি ফুটল রানার ঠোঁটে দরজা খোলার জন্যে বোতামের এই নম্বরগুলোই টিপতে হবে শোনো এখান থেকে বেরিয়ে যদি বেরোতে পারো সোজা ভিসি পনেরোয় গিয়ে উঠতে হবে তোমাকে এখন বিকেল মাঝরাতের পর কোন এক সময় এই ধরো একটা থেকে দুটোর মধ্যে বেরিয়ে যেতে হবে তোমাকে ওই সময় সাধারণত পাহারায় ঢিল পড়ে প্রহরীদের রানাতড়িটাও কাটা হয়ে গেছে খানিক্ষণ চুপচাপ পড়ে রইল দুজনে তারপর নোভা জিজ্ঞেস করলো তোমার খিদে পেয়েছে রাক্ষুসে খিদে কি খেতে চাও এখন কাবাব বানিয়ে দিলে তো একটা আস্ত গরুই খেয়ে ফেলতে পারবো সিরিয়াসলি ভাবার ভান করলো রানা তবে খালি পেটে এত গরু খাওয়াটা ঠিক হবে না তাই প্রথমে সহজ পাচ কিছুতে শুরু করতে হবে আমাদের দেশি খাবারের কথা বলবো না কারণ তুমি বুঝবে না তার চেয়ে অন্য কিছু বলি এই ধরো এক বেনেডিক্ট তারপর ক্যাভিয়ার আবু হাসিমের বাগান যেটা দিয়েছিল আসতে গন্ধ লাগায় খেতে পারিনি রোস্ট করা হাঁসের মাংস কবুতর হলেও চলবে আর এক বোতল বলিনজার গ্র্যান্ডে অ্যানি উনিশশো আর খানিকটা রেড ওয়াইন শ্যাত ব্যাটাইলি প্যারিসে এক বন্ধু আমাকে খাইয়েছিল আর কিছু এগুলো খেতে চাই ফার্স্ট ক্লাস কোনো রেস্টুরেন্টে তোমার সঙ্গে বসে এখন ভবিষ্যতে সেই দিনটার কথা ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করো সময় হলে জাগিয়ে দেবো হুম খাওয়া শেষ করে তোমার সঙ্গে হোটেল কামরায় পৌঁছে গেছি নোবা বলল জানালার ধারে গিয়ে দাঁড়ালাম খোলা জানালা দিয়ে ভেসে আসছে গাইডেনিয়ার গন্ধ তুমি এগিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরলে নোবা ঘুমিয়ে পড়লে ছাতের দিকে তাকিয়ে ক্যামেরা লেন্স খুঁজলো রানার চোখ অন্ধকার সেল বাইরের করিডোর থেকে দরজার গ্রিলের ফাঁক দিয়ে চুইয়ে ঢুকছে সোডিয়াম ল্যাম্প পেরালো নোভার উপর ভরসা রাখা যাবে কিনা ভাবছেও যাবে কেন যেন মনে হল ওর অবশেষে রাত দুটো বেজেছে অনুমান করে আস্তে করে ছেদা দিয়ে নোবার ঘুম ভাঙালো রানা উঠে দাঁড়ালো দুজনে রানার কাদের ব্যথা বেশ কিছুটা কমেছে ভোতা দবদবে ব্যথা এখন জায়গাটা ম্যাসেজ করে দিল নোভা রানার গালের কাজ ঢোকার গভীর কাটা আদর করে হাত বলিয়ে দিল ওখানে চুমু খেলো তারপর বলল বাড়ি ফিরে এজেন্টিস্টের কাছে যেতে হবে তোমাকে তাই না শোনা মারি তো নিশ্চয়ই ক্ষত হয়ে গেছে মুখ কালো রানা আর একটা কথা নোভাব বলল নিনার কথা নিশ্চয়ই ভুলে যাওনি এখান থেকে বেরোতে পারলে ওকে খুঁজে বের করতে হবে না ভুলিনি নোবার ছুটে চুমু খেলো রানা ওর কাঁধ ধরে দরজার দিকে ঘুরিয়ে দিল ব্যথায় জর্জরিত শরীর নিয়ে পাথর বেয়ে উঠে গেল দরজার মাথায় একটা খাজের কাছে ওখান থেকে বলল হ্যাঁ শুরু করো গ্রিলের কাছে মুখ এনে স্বরে প্রহরীকে ডাকল নোভা অন্য পাশ থেকে কোনো জবাব এলো না কিন্তু প্রহরী আছেই রা নিশ্চিত কারণ কারখানায় কাজ চলছে আবার ডাকো ওপর থেকে বলল আস্তে আস্তে আসছে পায়ের শব্দ কানে আলো রানারও গ্রিলের ফাঁক দিয়ে টর্চের আলো পড়ল ভিতরে ধূসর ওয়ার্কশার্টের উপরের দিকে দুটো বোতাম খুলে সামান্য ফাঁক করে দিল নোভা চাও আমাকে বিনিময়ে তুমি কি চাও পাল্টা প্রশ্ন করল প্রহরী তোমাকে ওর কানের কাছে ফিসফিস করল নোভা ও কোথায় জিজ্ঞেস করল গার্ড ঝিক করে উঠলো ওর চোখ টর্চের আলোয় ঘুমোচ্ছে কাঁধে ব্যথা পেয়েছে বাদ ওর কথা ও বাতিল হয়ে গেছে ওয়ার্ক ট্রাউজারের বেল্টে হাত দিল নোভা জলদি এসো তবু দ্বিধা করছে লোকটা সাচের আরেকটা বোতাম খুলে উপর দিকটা পুরো ফাঁকা করে দেখালো নোভা বুক ঠেলে দিল টর্চের আলোর সামনে তালা খোলা শব্দ শুনলো রানা দরজা খুলে ভিতরে ঝুঁকতে দেখলো গাটকে পাল্লাটা আবার লাগাতে যাচ্ছে এই সময় লোকটার ঘাড়ে লাফিয়ে পড়ল এক হাতে মুখ চেপে ধরে আর এক বাহু দিয়ে গলা পেঁচিয়ে ধরল লোকটার হোলস্টার থেকে পিস্তলটা বের করে নিল নোভা ফটফট ধস্তাধস্তি করতে লাগলো লোকটা কিন্তু সামান্যতম চাপ রানা অবশেষে নিথর হয়ে গেল একপাশের বালিতে পুঁতে পা দিয়ে সমান করলো রানা তারপর নোবাকে নিয়ে অনেকগুলো প্যাসেজের গোলকগাতায় বেরিয়ে এলো একটা করিডোর ধরে দৌড়ে সরে যেতে থাকলো সেল থেকে দূরে এলিভেটরের দিকে এলিভেটরের কাছে পৌঁছে দরজাটা দেখিয়ে নোভাকে টপ লেভেলে চলে যেতে বললো রানা নোভা এলিভেটরে উঠলে বোতাম টিপে দিল দেখলো সিধে হয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে নোভা উঠে যাচ্ছে ওপর দিকে ট্রাউজারের কোমরে গোজা মৃত গাজের পিস্তলটা অপেক্ষা করছে ও অনুমানে যখন বুঝলো দরজার কাছে পৌঁছে গেছে নোভা ঘুরে পিটসেনের অফিসের দিকে ছুটলো ইচ্ছে করেই পিটসেনের অফিসার দরজায় সিকিউরিটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এন্ট্রি প্যাডের বোতাম টিপতে লাগলো এলোমেলোভাবে কয়েক সেকেন্ড পরেই দরজার মাথা রাখে লাল বাতি টিপ টিপ করে জ্বলতে শুরু করল সঙ্গে সঙ্গে উজ্জ্বল সাদা আলোর বন্যায় ভেসে গেল করিডোরটা তীক্ষ্ণ শব্দে সাইরেন বাজতে শুরু করলো কানে এলো অ্যালসিসিয়ান কুকুরের ডাক করিডোর ধরে অসংখ্য বুটের শব্দ ছুটে আসছে ওর দিকে যাক ওর পরিকল্পনা সফল হয়েছে নোভাকে পার করে দিতে পেরেছে এখন নিজের বাঁচতে হবে আত্মসমর্পণের ভঙ্গিতে দুই হাত মাথার উপর তুলে দাঁড়ালো মুহূর্তে ঘিরে ফেলা হলো রানাকে ছয়টা সেমি অটোমেটিক নলের মুখ তাকিয়ে আছে ওর মাথার দিকে আর তিনটা অ্যালসিসিয়ান কুকুরের তিনজোড়া চোখ চেয়ে রয়েছে ওর কণ্ঠনলের দিকে খুনে চেয়ারা ওগুলোর ঝাঁপিয়ে পড়ে টুটি কামড়ে ছেড়ার জন্য পাগল হয়ে উঠেছে শিকল ধরে চেনে রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে প্রহরীরা পিটসেনের অফিসের দরজার দিকে পিঠ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে রানা দুই হাত তুলে রেখেছে মাথার ওপর মনে মনে হিসেব কষছে নোবার বেরোতে ঠিক কতক্ষণ লাগবে রানার ধারণা পিটসেনের লোকরা ওকে এখনই মারবে না কারণ ওকে দিয়ে বিমান চালানোর পরিকল্পনা করেছে পিটসেন তবু বলা যায় না কিছুই এখন বেশি নড়াচড়া না করাই ভালো করিডোরের শেষ মাথায় একটা মূর্তি দেখা গেল এগিয়ে আসছে এদিকে মাথায় ফরাসি সামরিক বাহিনীর ক্যাপ লিকে একা দেখে অদ্ভুত এক ধরনের স্বস্তি বোধ করল রানা নিশ্চয়ই নোভাকে পায়নি ফার্সিতে ধমকে উঠল লি গাইডেরা সরে গিয়ে ওকে আসার জায়গায় করে দিল মেয়েটা কোথায় রানাকে জিজ্ঞেস করল লি জানি না জবাব দিল রানা ঘুম ভেঙে দেখলাম গার্ডও নেই নোভাও নেই কোথাও দরজা খোলা পেয়ে বেরিয়ে এসেছি হাতের বাদন খুলল কি করে জানি না ঘুম থেকে জেগে দেখছি খোলা ফেলের দরজা খোলা নিশ্চয় দেখতে পাবে ওরা বিল্ডিং এর আশেপাশে খুঁজবে পরদিনই ধ্বংস করে দেয়া হবে জেনে শুনে এমন একটা প্লেনে উঠে বসে থাকবে মেয়েটা এ কথা হয়তো কল্পনা করবে না সেই জুয়াটাই খেলছে ওদের সঙ্গে রান্না মাথা ঝাঁকি দিয়ে দিকে ইঙ্গিত করল লি হুকুম দিল গার্ডদের পিঠে অস্ত্র ঠেকিয়ে সেদিকে রান্নাকে নিয়ে চললো ওরা নরক গুলজার শুরু হয়েছে যেন বিল্ডিং এর ভেতর এখনও তীক্ষ্ণ স্বরে সাইরেন বাজছে বুট পরা অসংখ্য পায়ের শব্দ শোনা যাচ্ছে ছোটাছুটি করছে দিশা হারার মতো সবাই এদিকে ব্যস্ত এই সুযোগে অন্ধকারে নিঃশব্দে নোবার ছিপছিপে দেহটা প্লেনের ভিতরে ঢুকে যাচ্ছে কল্পনা করতে ভালো লাগলো রানার ছেলে ঢোকানো হলো ওকে দুজন রইল ওর সঙ্গে দুজন পাহারা দিচ্ছে বাইরে কয়েক মিনিট পর সাইরেন আর পদশব্দ থেমে গেলে দরজা খুলে ভিতরে ঢুকল লি রানাকে হাঁটু কেড়ে বসতে বাধ্য করল বালিতে যেখানে কাচের টুকরো দুটো লুকানো রয়েছে ঠিক তার কাছে হাঁটু রাখলো রানা মেয়েটা কোথায় আবার অনেকে জিজ্ঞেস করল লি জানি না আবারও একই জবাব দিল রানা ওর বুকে লাথি মারল লি বুট পড়া পায়ের প্রচন্ড আঘাতে পাজরের হাড় এমনভাবে রানার মনে হল অন্তত তিনটে হাড় দুটুকরো হয়ে গেছে গঙানি এলো মুখ দিয়ে পকেট থেকে ছোটাকে চামড়ার ব্যাগ বের করল লি সেটা থেকে বের করলো হাতের দাঁত দিয়ে তৈরি দুটো চপস্টিক লাল রং দিয়ে চীনা ভাষায় কিছু লেখা রয়েছে ওগুলোতে রানার দুই হাত আবার বেঁধে ফেলা হলো চুল খামচে ধরে মাথাটা সোজা করে রাখলো একজন গার্ড আর একজন চিবুকের নিচে হাত ঢুকিয়ে শক্ত করে আটকালো যাতে মাথা নাড়তে না পারে রানা এক এক করে ওর দুই কানে দুটো চপস্টিক ঢুকিয়ে দিল লি ধীরে ধীরে কানের পর্দায় গিয়ে ঠেকলো ওগুলো কানের ভিতরে চোখা মাথা দুটোর অস্তিত্ব টের পাচ্ছে রানা খারাপ খারাপ কথা শোনো তুমি শান্ত কণ্ঠে বলল লি আমার ওস্তাদ বলতেন খারাপ কথা শোনা মোটে উচিত না মানুষের মাথা সরিয়ে নেওয়ার চেষ্টা করল রানা ওর পিঠের কাছে দাঁড়িয়ে দুই হাঁটু দিয়ে চেপে ধরল লি আরো দুজন গার্ড এসে দুদিক থেকে ধরলো রানাকে কানের ভিতর থেকে বেরিয়ে থাকা চপস্টিকের ফুটখানিক দূরে ঝুলছে লির দুই হাত মোটা আঙুলওয়ালা হাত দুটো আরো খানিক ছড়ালো সে চোখ বুঝল রানা ব্যথাটা সহ্য করার প্রস্তুতি নিল সজরে চপস্টিকের পিছনে থাওয়া মারতে যাবে লি এই সময় একটিমাত্র শব্দ শোনা গেল থামো চোখ মেলে রানা দেখল ফেলের গ্রিল চেপে ধরে রেখেছে সাদা দশনা পরা একটা হাত টান দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো পিটছেন পপি রঙের একটা সিল্কের গাউন পরা থ্যাংক ইউলি এখন তুমি যেতে পারো প্লেন ওড়ানোর সময় পাইলটের কথা শোনার জন্য ওর কান দুটো দরকার হবে এই ছাড়া ওকে উঠুন রানা উঠে দাঁড়ালো রানা কুর্তিটা তো পালিয়েছে শ্রমিকেরা শুনলে খুব হতাশ হবে তবে ওদের খুশি করার উপকরণের অভাব নেই আমার কাছে নিশ্চয় নিনার কথা বলছে ও ভাবল রানা নোভার বদলে ওর বোনকে ছুড়ে দেবে শ্রমিকদের সামনে শ্রমিকরা বুঝতেই পারবে না তফাৎটা নোভার প্রসঙ্গ থেকে সরে যাওয়ার জন্য রানা জিজ্ঞেস করল ঠিক কখন উঠবো আমরা আমার প্ল্যান থেকে সরে যেতে হবে এমন কিছুই ঘটেনি এখনো পিটেন বলল ওই মেয়েটাকে আমার লোক ঠিকই খুঁজে বের করবে মরুভূমিতে লুকানোর জায়গা নেই ওকে নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি ঠিক সময় উড়বে প্লেন তেহরানের এক নোংরা বাজার থেকে একজন পালোয়ান জোগাড় করেছি আমি ওর নাম হুমান প্রথমে বাজারে দেহ কষ্টদের খেলা দেখাতো অন্য পালোয়ানের সঙ্গে কুস্তরার বাজি ধরত তারপর অপরাধীদের সরদার হলো হেনকু কুকর্ম নেই যাও করতে পারে না আট দশটা খুন করে পালিয়ে বেড়াচ্ছিল পুলিশ ধরতে পারলে নিয়ে গিয়ে ফাঁসিতে জ্বলাত ওকে এনে আশ্রয় দিয়েছি আমি ট্রেনিং দিয়েছি ইংরেজি বলা শিখিয়েছি এখন আমার গোলাম প্লেনে আপনাকে নির্দেশ মেনে চলতে হবে আগেই বলেছি প্লেনে যা তেল তাতে জাখার অফ সেভেন্টিন পর্যন্ত যেতে পারবে তার বেশি না হুমানের নির্দেশে প্লেনটা নিচে নামবে বোমা যা ফেলা হবে তারপর আরও নিচে নামবে প্লেন তখন প্যারাসুট নিয়ে ঝাঁপ দেবে আপনি উঠতে থাকবেন যতক্ষণ না তেলের শেষ বিন্দুটুকুও ফুরিয়ে যায় আর তারপর দু হাত ছড়িয়ে এক বিশেষ ভঙ্গি করল পিটছেন বুঝলাম হুমান ঝাঁপ দেওয়ার পর হিরোয় কিছু করার কথা ভেবে থাকলে ভুল করবেন তিনজন সশস্ত্র গার্ড থাকবে প্লেনের ভিতর হুমানের বেরিয়ে যাওয়ার কথা জানতে পারবে না ওরা জানবে না তেল ফোরানোর কথাও ওরা আমাকে বিরক্ত করেছে আমার কাছে ভালো হওয়ার চেষ্টাই ওরা এখন মরিয়া ওরা ভাবছে এটা ওদের শেষ সুযোগ ওরা জানে বোমা ফেলার পর প্লেন ঘুরিয়ে আবার এখানে ফিরে আসবে হুমান নিষ্ঠুর হাসি ফুটলো পিটসেনের ঠোঁটে ওরা এটাও জানে না যে ওদের কাছে ব্রিটিশ পাসপোর্ট থাকবে আপনার সঙ্গে প্লেন নিয়ে আশ্রে পড়বে ওরা অলৌকিকভাবে কেউ যদি বেঁচে যায়ও যদিও সেরকম কোনো সম্ভাবনা দেখছি না আমি হাইওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং এর কোনো গল্প বানিয়ে বলে লাভ হবে না পুলিশকে দেখলো পিটসেন প্রায় চারটা বাজে বিছানায় ফিরে যাচ্ছি আমি ঠিক ছটায় উঠে ডিম পোচ মাংস ভাজা আর কফি দিয়ে নাস্তা খাবো আমার ডিমে গোলমরিচের গুঁড়ো দিতে বলবেন রানা বলল আটটার সময় শুধু এক কাপ পানি পাবেন পিটসেন জবাব দিল আর কিছু নয় এখন ঘুমান আগামীকালটা হবে আপনার জীবনের একটা উল্লেখযোগ্য দিন বেরিয়ে গেল পিটসেন ঝনঝন করে বন্ধ হয়ে গেল সেলের লোহার দরজা বালিতে শুয়ে পড়ে জিপ দিয়ে কাছে টুকরো দুটো খুঁজতে শুরু করল রানা সকাল আটটার কয়েক মিনিট আগে সেল থেকে বের করা হলো রানাকে এখনো পায়ে জুতো নেই ওর পরনে সেই ছেঁড়া ওয়ার্কশার্ট প্রথমে ওয়াশরুমে নেওয়া হলো ওকে তারপর পিটসেনের অফিসে লিনের স্যুট পরে আছে পিটসেন উত্তেজনার জন্য বিচ্ছুরিত হচ্ছে লোকটার ভিতর থেকে কোটের বাটন হলো একটা নতুন পপি ফুল গোজা শার্টটা আন করা নতুন গলার লাল টাই জ্বলছে আগুনের মতো উঁচু কপাল থেকে ক্রিম দেওয়া চুলগুলো টেনে পিছন দিকে আচড়ানো এমনকি হাতের সাদা দস্তানাটাও ধুয়ে ইস্ত্রি করা হয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের ইনসিগনিয়াটা আটা ক্যাপ্টেনের একটা ইউনিফর্ম তুলে সামনে ধরল রানাকে বলল বিমানটা খসে পড়ার পাঁচ মিনিট আগে এটা পড়বেন আপনি প্লেনে রেখে দেওয়া হবে এটা ক্যাপ্টেনের পোশাকে দারুণ মানাবে আপনাকে রানা আপনি নিশ্চয়ই খুব এনজয় করছেন তাই না জবাব দিল না রানা ডেস্ক ঘুরে এসে ওর মুখোমুখি দাঁড়ালো পিটছেন কয়েক মিনিটের মধ্যেই উঠতে দেখবো আপনাদের তারপর মহা অঘজনের অপেক্ষায় থাকব আপনার দেশের কাউকে একটা ফেয়ারওয়েল মেসেজ পাঠাতে চান আপনার বসের কাছে কিংবা কোনো আত্মীয়া চাই কার কাছে আমার বস মেজর জেনারেল রাহাত খান কি মেসেজ নিনার কথাগুলো কানে বেজে উঠল যেন রানার খুন করুন ওকে শীতল দৃষ্টিতে পিটসেনের দিকে তাকিয়ে রানা বলল তাকে জানাবেন আমার মেসেজটা পাওয়া মাত্র যেন লোক পাঠান তিনি ডক্টর অ্যালফ্রেড পিটসেন নামের একটা পাগলা কুত্তাকে যেন তারা দেখামাত্র গুলি করে মারে রাগে জ্বলে উঠল পিটসেনের মুখ দস্তানা পরা বা হাতটা মারার জন্য উঠতে গিয়ে উঠল না সামলে নিয়ে কঠিন কণ্ঠে আদেশ দিল গার্ডদের কানে ঘাড়ে পিঠে সাবমেশিন কেন নল ঠেকিয়ে করিডোর ধরে নিয়ে গিয়ে টেলিস্কোপিক ক্যালিভেটরে তোলা হলো রানাকে তারপর ইলেকট্রিক কারটা চড়িয়ে নিয়ে যাওয়া হলো প্রধান দরজার কাছে বোতাম টিপে দরজা ড্রাইভার নটাও বাজেনি আগুন হয়ে উঠেছে মরুভূমি রোদের চকচকে সাদা দেহ বিমানে ওঠার সিঁড়িতে পা রাখার আগে লম্বা দম নিল রানা মেন প্যাসেঞ্জার ডোর দিয়ে ভিতরে ঢোকানো হলো গ্যাংওয়ে ধরে ঠেলে নিয়ে গিয়ে ফার্স্ট ক্লাস সেকশনের একটা জানালার পাশে সিটে বসানো হলো ওকে গাছের অলক্ষে মুখে লুকিয়ে রাখা কাছের টুকরো দুটো ও সিটের ভাজে ঢুকিয়ে দিল ওর পাশের সিটে বসলো একজন গার্ড সামনে ও পিছনে আরো দুজন স্টার্ট নিয়েছে ইঞ্জিন কমব্যাট ট্রাউজার আর সাদা টি শার্ট পরা কুস্তিগিরের মতো বিশাল দেহি এক লোকেশে দাঁড়ালো দুশারি সিটের মাঝখানে রায়ালে পাশ থেকে রানার দিকে ঝুঁকলো আমি হুমান আধ ঘন্টার মধ্যে রওনা হচ্ছে আমরা যেখানে আছো বসে থাকো নড়লেই গলি খাবে কেমন ইস্টু তুমি রানা বলল খালি হাতে এসেছ এক কাপ চা তন্ত দিতে পারতে চুপ কোনো কথা নয় সিটবেল্ট বাঁধো কি করে হাত বাতা দেখতে পাচ্ছ না পাশে বসা গার্ড বেঁধে দিল ওর সিটবেল্ট গলি পথে নড়াচড়া দেখে পাশ ফিরে তাকালো রানা আরেকজনকে দেখতে পেলো ব্রিটিশ এয়ারওয়েজের ময়লা একটা ইউনিফর্ম পরা দেখে ইংরেজ মনে হচ্ছে ভীতকণ্ঠে পরিচয় দিল আমি ড্যানি স্মিথ এই প্লেনের হতভাগা পাইলট আমি আপনাকে বলতে এলাম দয়া করে উল্টোপাল্টা কিছু করবেন না ওদের কথা শুনলেই শুধু বাঁচতে পারবো আমরা ফ্লাইটের অর্ধেকের বেশি পথ আমি চালাবো বাকিটুকু আপনি আমাকে ওরা কথা দিয়েছে ওদের কথা মতো চললে ছেড়ে দেবে সব ভজকটা করে দেবেন না মিস্টার রানা প্লিজ আগামীকাল আমার মেয়েটা জন্মদিন করব না রানা বলল রানা দিকে নিয়ে বুঝল এই কথাগুলো বলানোর জন্যেই পাইলটকে ওর কাছে নিয়ে আসা হয়েছিল কয়েক মিনিট পর ট্যাক্সিং করে চলতে শুরু করলো প্লেন জানলা দিয়ে আধ মাইল দূরের অতি সাধারণ কন্ট্রোল টাওয়ারের মাথায় সবুজ আলো জ্বলতে নিতে দেখলো রানুয়ের শেষ মাথায় পৌঁছে গেল বিমান নাক ঘোরাল পুরো একশো আশি ডিগ্রি ফিউজেলাজের কাছে বসানো রোলস রয়েস ইঞ্জিনগুলো এখন কানফাটা গর্জন করছে সামনে সরছে বিমান গতি বাড়ছে দ্রুত সিটের পিছনের গতিতে মৃদু ধাক্কা খেলো রানার পিঠ বুঝল না কুচু করেছে বিমান অল্পক্ষণের মধ্যেই মরুভূমির তপ্ত আকাশে উড়াল দিল ওটা নসাহারের ইস্পাতের তৈরি হ্যাঙ্গারে ভোর হওয়ার আগেই শেষ ক্যামোফ্লেসটাও সরিয়ে দেওয়া হয়েছে একরানো প্লেনের নাক থেকে স্টার্ট নিয়েছে ইঞ্জিন ক্রু আছে মোট চোদ্দ জন ওদের মধ্যে রাশন আছে মাত্র একজন রেডিও কনসোলে বসে মাইক্রোফোনে কথা বলছে লোকটা বাকি তেরো জনের আটজন ইরানি দুজন আফগানিস্তানের লোক একজন সৌদি ও দুজন তুর্কি যদিও সবার কাছে রাশন পাসপোর্ট রাসায়নের লোকটা এই প্রথম উঠেছে একরানো প্লেনে রেজিও অপোয়েটার হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে তাকে বাকি তেরো জন আগেও উঠেছে মাদক পাচারের সময় তবে এবার কোনো মাদকের বাক্স নেই তার জায়গায় যুক্ত হয়েছে চারটে বারটি ফিউল ট্যাঙ্ক ছয়টা রকেট লঞ্চার একটা সারফেস টু এয়ার মিসাইল দেখে অবাক হলো কোনো কথা বলেনি কেউ রকম কৌতূহল পছন্দ করে নালি শুধু দেখতে চায় যা আদেশ করা হয়েছে সেটা পালন হচ্ছে হ্যাঙ্গার থেকে বেরিয়ে এলো একরানো প্লেন ভীষণ আলোড়ন তুলেছে ক্যাসপিয়ানের শান্ত পানিতে প্রচন্ড ক্ষমতাশালী ইঞ্জিনগুলো গর্জন করছে খ্যাপা দানবের মতো নাবিকদের সবার মাঝে উত্তেজনা উত্তর দিকে যখন রওনা হলো একরানো প্লেন ইঞ্জিনের গর্জন আরো বাড়ল চারপাশের উদ্বিগ্ন মুখগুলোর দিকে তাকিয়ে ফার্সিতে সান্ত্বনা দিল ক্যাপ্টেন সামনে ঝুঁকু একটা সুইস টিপল পাইলট হঠাৎ করেই পানি থেকে লাফিয়ে উঠল ফুট উপরে বাতাসে ভেসে পানির সমান্তরালে উড়ে চলল নশাহর বন্দরের রাস্তার পথিকেরা থমকে দাঁড়ালো কাছ ফেলে ডেকে কিনারে রেলিং এর ধারে হুড়ু শুরু করলো মাছ ধরা বোটের জেলেরা হা করে তাকিয়ে দেখলো এক অভূতপূর্ব দৃশ্য কোনো অঘটন ঘটতে না দেখে ধীরে ধীরে স্বস্তি ফিরে এলো একরানো প্লেনে যাত্রীদের মধ্যে যে যার কাজে লেগে গেল ওরা রেডিও কনসোলে একা হয়ে গেল রাশান লোকটা মুখ নামিয়ে মাইক্রোফোনে একটা বিশেষ ওয়েব লেন্থে সাংকেতিক মেসেজ পাঠাতে শুরু করলো তেহরানে নিজের অফিসে আর একটা রেডিও কনসোলের সামনে বসা তখন আবহাশিম উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে রেডিওর দিকে স্পিকার খড়খড় করে উঠতেই খাড়া হয়ে গেল পিট সতর্ক দৃষ্টিতে ওটার দিকে তাকিয়ে রইল পাশে দাঁড়ানো ওর তরুণ কর্মচারী হাবিব নির্দেশের অপেক্ষায় স্পিকারের ঝড় কমে গেল অনেকটা ভেসে হইল একটা কণ্ঠ সাংকেতিক ভাষায় কথা বলছে বল পেন দিয়ে দ্রুত একটা প্যাটে সেটা নোট করে নিল হাসিম সব সবশেষে লিখল ল্যাটিটিউড লঞ্চিটিউট হাসি ফুটলোর মুখে মেসেজ অ্যাকনোলজ বলল হাসিম এবার ওটা থেকে বেরিয়ে গায়ে ঠেকা দাও কথা শেষ করে লাফে উঠে দাঁড়ালো ফরাত করে প্যাট থেকে কাগজটা টেনে নিয়ে এসে কম্পিউটারের সামনে বসল হাবিবের দিকে তাকিয়ে হেসে বলল দেখলে টাকার জাদু একরান্ন প্ল্যানের পজিশন এখন হাতের মুঠোই কোনো ভাবান্তর নেই হাবিবের মুখে শুধু বলল ইয়েস বস না তুমি একেবারেই বেরসিক কবিতা বোঝো না উত্তেজনা বোঝো না যাও এক কাপ কড়া কফি নিয়ে এসো ইয়েস বস বলে নির্বিকার ভঙ্গিতে মাথা চাকিয়ে চলে গেল হাবিব সেদিকে তাকিয়ে মুখ বাঁকল হাসিম আবার ফিরলো কম্পিউটারের দিকে দ্রুত কিবোর্ডের বোতাম টিপে মেসেজ পাঠাতে শুরু করলো রিজেন্স পার্কের ধারে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের হেড অফিসে তিরিশ হাজার ফুট উপরে উঠে নাক সোজা করল ভিসি ফিফটিন তেহরানের পোপ দিক থেকে মসৃণ গতিতে এগিয়ে চলেছে ক্যাসপিয়ান পেরিয়ে চলে যাবে দিকে জানলা দিয়ে এলবুর্স পর্বতের চূড়ার দিকে তাকিয়ে ভাবছে এরানা এই পরিস্থিতি না হয়ে ভালো কোনো সময় হলে ওড়ার জন্য অতি চমৎকার একটা দিন ডান হাতের দুই আঙুলে ভাঙার দুই কাস্টা টিপে ধরে বা কব্জির উপর দড়িতে অনবরত ঘষে চলেছে ভাগ্যিস ফার্স্ট ক্লাসে বসিয়েছে দুটো সিটের মাঝে বেশ দূরত্ব ইকোনমির সাধারণ সিট হলে ওর সামান্যতম নড়াচড়াও টের পেয়ে যেত বাপাসে আইলের কিনারে বসা গার্ড সিটে মাথায় এলিয়ে দিয়ে চোখ বুঝল রানা যেন ভীষণ ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে মেনে নিয়েছে ভবিষ্যৎকে আসলে মনে মনে হিসেব ও আকাশে যে উড়েছে এক ঘন্টা হয়ে গেছে পরের ষাট মিনিটের মধ্যে যদি নবাব বেরিয়ে না আসে তাহলে হয়তো চারজন সশস্ত্র গাজের বিরুদ্ধে একা একালোরেই কাবু করার চেষ্টা করতে হবে ওদের ড্যানিস মেধা সহযোগিতা পেলে ভালো হতো কিন্তু হবে না ওরকম একটা ভৃতু লোকের দ্বারা কোনো উপকার হবে না ভাবছে কিন্তু থেমে নেই রানার হাত কাচের টুকরো দিয়ে দড়ির গায়ে ঘষে চলেছে ধীরে ধীরে কেটে যাচ্ছে দড়ি তবে সময় লাগছে অনেক রানা জানে না কখন ওকে পাইলটের আসনে নিয়ে গিয়ে বসানো হবে তার আগে যদি দড়িটা কাটতে না পারে তাহলে সব পরিশ্রম বেঁধা যাবে আর চোখে পাশে বসা গাড়ির দিকে তাকালো শূন্য দৃষ্টিতে সোজা সামনে আছে লোকটা কোনো ভাবান্তর নেই চেহারায় দড়িতে ঘষাঘষি বাড়িয়ে দিল রানা কেটে গেল ওটা এক সময় হাফ ছাড়লো এখনো পাইলটের আসনে গিয়ে বসার ডাক নি ওর ওড়ার পর প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেছে রোদে জ্বলতে থাকা ইউরাল পর্বতমালা চোখে পড়ছে এখন পাশে বসা গাটকে জিজ্ঞেস করলো রানা পাইলটের সঙ্গে কথা বলতে পারি মাথা হাঁটলো লোকটা তাহলে হোমানকে ডেকে আনো আবার মাথা নাড়লো লোকটা প্লেনটা কি করে চালায় আমার বোঝা দরকার জোর দিয়ে বলল রানা হুমানকে ডাকবে নাকি সামনের সিটে বসা গার্ডকে ডেকে ফার্সিতে ঘুদ করে কিছু বলল গার্ড অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো লোকটা মাথায় আলগা করে রাখা আমেরিকান টেনে বসালো চলে গেল আয়াল ধরে মিনিটখানেক পরেই ফিরে এলো তবে হুমানকে নিয়ে নয় ড্যানি স্মিথকে নিয়ে আপনাকে কন্ট্রোলে গিয়ে বসতে বলেছে ওরা পাইলট বলল প্লিজ কোনো গোলমাল করবেন না এখন চালাচ্ছে কে রানা জিজ্ঞেস করল অটো পাইলটে আছে আপনাকে কিছুই করতে হবে না কাছাকাছি না যাওয়া পর্যন্ত তারপর নিচে নামতে শুরু করব কেন জানতে পারি না তবে মাথায় পিস্তল ঠেকিয়ে রাখলে যা বলবে তাই তো করতে বাধ্য আমি তাই না মনে হয় এখন জানার সময় হয়েছে আপনার রানা বলল এই প্লেনের কার্গো হোল্ডে গোটা কয়েক প্রচন্ড ক্ষমতাশালী বোমা রাখা আছে রাশার সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কেন্দ্রের উপর ওই বোমাগুলো ফেলতে যাচ্ছি আমরা ডিয়ার গড কেন সামনের সিটটায় বসে বলল ড্যান এখনো কি গোলমাল করতে নিষেধ করবে না আমাকে স্মিথ রানা জিজ্ঞেস করল রানা নাকে মুখে জোরে চড় মারলো ওর পাশে দাঁড়ানো গার্ড এই কি হচ্ছে নির্জন সাইড ডেকের দিক থেকে গলিপথ ধরে এগিয়ে এলো হোমান। ওয়েস্ট থেকে টেনে বের করলো একটা কোড পয়েন্ট ফোর ফাইভ রিভলভার ওটার দিকে তাকিয়ে আছে রানা ভাবছে অস্ত্রটা এই উচ্চতায় বিপজ্জনক ওঠো রানার দিকে রিভলভার তাক করল হমান আমি নড়তে পারছি না রানা বলল ওঠো বলছি চেঁচি উঠলো হোমান। গাড়ির উপর দিয়ে ঝুঁকে এসে রানার গলা টেপে ধরল অপরাজীদের কিভাবে নিয়ন্ত্রণ করতেই পারলোয়ান বুঝতে অসুবিধা হল না রানার ওর সিট বেল্ট খুলে দিল গার্ড পিছনেই হাত রেখে দিয়েছে রানা কাটা দড়িটা দেখতে দিচ্ছে না কিন্তু বেশিক্ষণ বেশিক্ষণভাবে রাখতে পারবে না জানি। তাই গার্ড সিট বেল্ট খোলার সঙ্গে সঙ্গে বা হাতে গার্ডের ঘাড় চেপে ধরে ডান হাতের কাছের টুকরো দিয়ে চোরে পোচমাল্ল লোকটার গলা সেরায় ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ঘাড়ে ধাক্কা দিয়ে ওকে সামনের সিটের পেছনে ফেলে দিল রানা একই সঙ্গে ওর কোমরের হোলস্টার থেকে টান দিয়ে বের করে নিল পিস্তল পরক্ষণে পাক খেয়ে ঘুরে গিয়ে পিস্তলের বাট দিয়ে বাড়ি মারল হুমানের নাক মুখে পিছিয়ে গেল হুমান উল্টে পড়লো একটা খালি সিটের উপর ক্ষণিকের জন্য বিমুর স্তব্ধ হয়ে গেছে গলিপথের মেঝেতে ঝাঁপ দিয়ে পড়লো রানা ঠিক এই সময় আর একটা পিস্তলের শব্দ কানে এলো গড়িয়া সোজা হতেই দেখল দ্বিতীয় গার্ডের অর্ধেকটা মুখ উড়ে গেছে চোখের কোটোরের ভিতর দিয়ে গুলি ঢুকেছে মগজে আমেরিকান ক্যাপটা উড়ে গিয়ে পড়েছে দূরে মেঝেতে পড়ে থেকে গলিপথের পিছন দিকে তাকালো রানা ইকোনমি সেকশনের মাছ বরাবর দাঁড়িয়ে থাকতে দেখলো নোভাকে হাতে উদত পিস্তল মাথায় ক্যাপ পরনে ব্রিটিশ এয়ারওয়েজ হোস্টেসের একটা আন নতুন ইউনিফর্ম রানার পিছনে বসা গাইড সিটের আড়াল থেকে গলিপথে মাথা বের করে গুলি করতে গেল নোভাকে রানার জন্য চমৎকার নিশানা ট্রিগার টিপতে এক মুহূর্ত দেরি করল নাও সিটের ওপর নেতিয়ে পড়ল গাড়ির প্রাণহীন দেহ সামলে নেয়ার প্রচুর সময় পেয়েছে হুমান টলতে টলতে উঠে দাঁড়াল ওকে লক্ষ্য করে গুলি করলো নোভা লাগাতে পারল না কারণ একই সময়ে হুমানের পায়ের উপর ঝাঁপিয়ে পড়েছে রানা গড়ালি চেপে ধরে টানে ফেলে দিল মেঝেতে ওর বুকের উপর চেপে বসে গলা টিপে ধরতে গেল কিন্তু হুমানের গায়ে দৈত্যের শক্তি ঝাড়া দিয়ে রানাকে সরিয়ে দিল পরক্ষণে গর্জে উঠলো ওর কোল্ড রিভলভারটা বুলেট কারো কোনো ক্ষতি না করে রানার গুলিতে মৃত গাড়ের দেহের উপর দিয়ে গিয়ে পারপেক্সের জানালা ফুটো করে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বাইরের বাতাসের ভয়ানক টান ছোট্ট ফুটো দিয়ে টেনে নিল মৃত গাটকে ফুটোর গায়ে ছিপের মতো আটকে গেল আসটা আপাতত রক্ষা চেঁচিয়ে উঠলো ড্যান আরে করছেন কি গোলাগোলে থামান আপনারা অটো পাইলটার কি যেন হয়েছে বিমানটা এতক্ষণ গতিতে চলছিল হঠাৎ দোলে উঠে খসে পড়ল একশো ফুট নিচে তারপর যেন কঠিন মেঝেতে ধাক্কা খেয়ে থেমে গেল পতন থরথর করে কেঁপে উঠল কাঠামো থেকে শুরু করে দেহের প্রতিটি ইঞ্চি মুহূর্ত পরেই গর্জন করে ডাইভ দিয়ে নিচে নামতে শুরু করল মেঝেতে পড়ে গেল রানা হোমান আর নোভা ফ্লাইট দেখে চলে যান স্মিথ চেঁচিয়ে বলল রানা এই নিচে পড়া থামান শিরা কেটে দেয়া গাড়ির রক্তে মাখামাখি হয়ে আছে রানার মুখ ওর আশেপাশে ফার্স্ট ক্লাসের কয়েকটা সিটে রক্ত আর মগজ ছিটিয়ে পড়েছে অন্য দুটো গাড়ের স্মিথের উদ্দেশ্যে চিৎকার করে চলেছে রানা কিন্তু আতঙ্ক অনর করে দিয়েছে পাইলটকে একটা সিটের কেনার খামচে ধরে দাঁড়িয়ে আছে হামাগুড়ি দিয়ে গিয়ে ওর কানে পিস্তল চেপে ধরল রানা এখানে যদি ফ্লাইট দেখে না যান গুলি করে আপনার খুলি উড়ে দেব চান অবশেষে নড়ে উঠল দেন টলতে চলতে এগোতে গিয়ে ঢালু হয়ে থাকা গলিপথে বারবার পা চোখ থেকে দরদর করে পানি গড়াচ্ছে জলদি যান গরজে উঠল রানা সিটে পা ঠেকিয়ে গুলি করার মতো সময় পেল রহমান কিন্তু প্লেনের দুলুনি আর প্রবাল ঢেউয়ে ভাসমান নৌকার মতো ক্রমাগত উঁচু নিচু হওয়ার কারণে লক্ষ্য স্থির রাখতে পারল না ছাদের দিকে চলে গেল বুলেট প্লেনের পিছন দিকে গলিপথের পাশের একটা সিঁড়ির পাখড়ে ধরে নিজেকে ঠেকানোর চেষ্টা করছে নবা হুমানকে ভালো মতো দেখতে পাচ্ছে না তাই গুলিও করতে পারছে না ফ্লাইট ডেকের দিকে টলতে চলতে এগিয়ে চলেছে জানি বাকি তিনজন তখন সিটের পাখড়ে ধরে নিজেদের আটকে রেখেছে পাঁচ ছাড়ি সিটের পেছনে হুমানের পা চোখে পড়েছে রানার গুলি করতে ভয় পাচ্ছে আবার কোথাও জানালা ফুটো হয়ে গিয়ে ডিক্সপ্রেশন হয়ে যেতে পারে যদিও ওই পিস্তলটার শক্তি কোল্টের চেয়ে কম দুলে উঠল বিমান আর একবার সামনের দিকে না কারো নিচু করে ফেলেছে বাল খেটে বাড়ি খেয়ে মেঝেতে পড়ল হুমান নোভার চিৎকার শুনে ফিরে তাকিয়ে রানা দেখল গলিপথ ধরে গড়াতে শুরু করেছে ও হুমানের পাশ দিয়ে যাওয়ার সময় ওকে ধরে ফেলল পালোয়ান রানা দেখছে নোভার গলা এক হাতে পেঁচিয়ে ধরে ওকে নিজের সিটের ভিতরে ভেতরে নিতে চাইছে লোকটা নভার হাত থেকে বেসলটা ছুটে দিকে চলে গেছে নাক উপরে নিচে করতে থাকা দুরন্ত বিমানের মধ্যেও শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছে ওমান নভাকে সামনে ধরে নিজে আড়াল করেছে যাতে গুলি করতে না পারে রানা দানবীয় শক্ত লোকটার গায়ে আরেকবার ভাবলো দেখে মনে হচ্ছে যেন চুল ধরে নিজের মেয়ে মানুষকে নিয়ে যাচ্ছে মহাপরাক্রমশালী কোনো গহা মানব এক হাতে নোভাকে ধরে আর এক হাতে সিট ধরে ধরে ওকে নিয়ে প্লেনের সামনের দিকে এগিয়ে চলেছে ও রানার পাশ কাটানোর সময় চোখাচোকি হলো দুজনের নোভার কানের উপর রিভলভার চেপে ধরেছে ওমান ইশারায় রানাকে ফ্লাইট ডেকে যেতে বলল না গিয়ে উপায় নেই থামলো না উমান রক্তের উপর পা পড়তেই প্রায় পিস চলে গেল ফ্লাইট ডেকের কাছে ঢুকে পড়ল ভিতরে সোজা হয়ে গেল বিমানের নাক দ্রুত চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে নিল রানা কতখানি ক্ষতি হয়েছে জানালার ফুটো দিয়ে চুইয়ে বাতাস বেরিয়ে যাওয়ার কারণে এখনও ডিক্সপ্রেশন হচ্ছে প্লেনের ভিতর এই অবস্থায় হাঁটাও কঠিন বাতাসের প্রবল ভয়ানক আকর্ষণ ইতিমধ্যেই কয়েকটা সিটের পা উপড়ে ফেলেছে যদি এখন জানালা ভেঙে গাইডের দেহটা উড়ে চলে যায় আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ভিতরের অবস্থা দ্রুত নাটকীয় পরিবর্তন ঘটতে থাকবে ফ্লাইট ডেকের কাছে গলিপথের মুখে পড়ে আছে ড্যান জ্ঞান হারিয়ে ফেলেছে বোধহয় ওকে ডিঙিয়ে গিয়ে দরজা দিয়ে ভেতরে ঢুকলো রানা কন্ট্রোলে বসেছে নবা ওর মাথায় পিস্তলের নল ঠেকিয়ে রেখেছে হুমান রানাকে দেখে শান্ত কণ্ঠে বলল পিস্তলটা ফেলো নইলে ওকে গুলি করব। আবার গুলি করার সাহস হবে না তোমার হুমান রানা বলল বিশেষ করে তোমার ওই কামানটা দিয়ে পিস্তল নিচু করলো হুমান নোভার গলা টিপে ধরল অন্য হাতে বাজারের দোকানদার যারা চালা দিতে চাইতো না তাদের এভাবে টাকা যেতে বাধ্য করতাম গুলি করার প্রয়োজন পড়তো না ঠিক আছে ঠিক আছে রানা বলল বসো কোপালটা সেটা দেখালো হোমান পিতলটা দাও নোভার ভিতর চোখে অনুয় দেখলো রানা নীরবের জন্য বলতে চাইছে লোকটা যা করতে বলছে করো সেন্ট্রাল কন্ট্রোলে রাখা একটা চার্ট দেখলো হোমান তারপর সতর্কভাবে তাকালো নোভার সামনে অসংখ্য ডায়ালা জঙ্গলের দিকে ছয় মিনিট বাকি প্লেন নামাও তারপর নোভাকে বোঝালো কন্ট্রোল আর্মকে সামনে ঠেলে দিয়ে কীভাবে প্লেনকে নিচে নামাতে হয় ওর পাশে ডান হাতের নিচে একটা সুইচ লাগিয়ে দিয়েছে পিটসনের ইঞ্জিনিয়াররা বোমার একের সঙ্গে কানেকশন করে দেওয়া হয়েছে সুইচটার অধৈর্য ভঙ্গিতে বারবার ওটা আঙুল রাখছে ওমান ঠিক এই সময়ে আজার কাছে খোলা সাগরে আগে থেকে ঠিক করে রাখা একের ট্যাঙ্ক থেকে তেল নিচ্ছে রানো প্লেন ওটার পাঁচ হাজার ফুট উপরে চক্কর দিচ্ছে রয়্যাল এয়ারফোর্সের তিনটা জেট ফাইটার প্লেন একটাতে লোড করা হয়েছে ব্লু স্টিল মিসাইল রকেট পাওয়ার ওয়ান পয়েন্ট ওয়ান মেগাটন বোমা অন্য দুটো প্লেন বহন করছে একুশটা করে এক হাজার পাউন্ডের কনভেনশনাল বোমা এই দুটো প্লেন যদি ব্যর্থ হয় তাহলে পারমাণবিক বোমা বহনকারী প্লেনটাকে আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছে প্রথম দুটোকে বিশ মাইল দূর থেকে অনুসরণ করছে ওটা একরানো প্লেনটাকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ফাইটারগুলো ভয়ানক কানফাটে শব্দের পিছনে রেখে যাচ্ছে দুয়ার লম্বা লেজ হঠাৎ নাক নিচু করে ডাইভ দিল হাজারখানেক ফুট নেমে এসে একরানো প্লেনের দুই পাশে শাড়ি দিয়ে দশটা করে বোমা ফেললো স্তম্ভের মতো উঁচু হয়ে দুই পাশে লাফিয়ে উঠল সাগরের পানি তার নিচে কয়েক সেকেন্ডের জন্য চাপা পড়লো উভচর যানটাও ঢেকে গেল পানিতে কেঁপে উঠল ভয়ঙ্করভাবে তবে কোনো ক্ষতি হলো না ওটার রেডিওতে বেজ ক্যাম্পের সঙ্গে কথা বললো তিনটা ফাইটারের পাইলট আবার আক্রমণ করতে ফিরে এলো তবে এবার একান্ন প্লেনের গানারও তৈরি মিসাইল ছড়ল প্লেন লক্ষ্য করে প্রথম প্লেনের পাইলট ক্ষিপ্র বাক নিয়ে কোনো উড়ে উপরে চলে গেল দ্বিতীয় পাইলট সরতে সামান্য দেরি করে ফেলল আঘাতটা সরাসরি না লাগলেও মিসাইল আক্রমণ থেকে পুরোপুরি বাঁচতে পারল না প্লেনটা এক পাশে জানা ছিঁড়ে গেল নিয়ন্ত্রণ করতে না পেরে যতটা সম্ভব উপরে উঠে গেল পাইলট তারপর সে আর কো পাইলট একই সঙ্গে রিজেক্ট বাটন চিপে দিয়ে বেরিয়ে গেল উপর দিকে প্যারাশুট খুলে গেল দলতে দলতে নিচে নামার সময় দেখতে পেল ঘড়ির মতো গোত্তা দিয়ে ঘুরতে ঘুরতে সাগরে পড়ছে প্লেনটা পারমাণবিক বোমা বহনকারী প্লেনের পাইলট বুঝলো ওকে এবার আক্রমণে যেতে হবে তীব্র গতিতে নিচে নেমে হলো উভচর জানার মিসাইল আক্রমণে নাগালের বাইরে এত নিচে টার্গেট করতে পারবে না একরানো প্লেনের গানার নিচে নেমে এক মুহূর্ত দেরি করলো না প্লেনের পাইলট কোনো সুযোগ দিল না উভচর চ্যানটাকে প্রায় গায়ে গায়ে লেগে থাকা ফিউয়েল ট্যাঙ্কার আর একরানো প্লেনের ঠিক মাঝখানে বোমাটা ফেলে উড়ে চলে গেল এমনভাবে সেট করা রয়েছে বোমার রিটারেটর প্লেনটা উড়ে নিরাপদ জায়গায় যাওয়ার পর ফাটবে আর ঘটলো তাই বহু উপর থেকে নিচে তাকিয়ে অবাক হয়ে দেখল পাইলট পানি থেকে খাড়া শূন্য উঠে পড়েছে একরানো প্লেন তারপর লক্ষ্য টুকরো হয়ে পানিতে পড়ল আবার নিশ্চয়ই সাগরতল পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে ভয়ঙ্কর বিস্ফোরণ এক মিনিট বাকি ঘোষণা করল হমান ওদের নিচে বিশাল ভলগা নদী বায়ে গোলে পড়বে ভলগো গ্রাড ডানে বিছিয়ে রয়েছে ইউরাল পর্বতমালা উজ্জ্বল রোদে ঝিকমিক করছে বরফে ঢেকা চোড়াগুলো চমৎকার আলো এই আলোতে বিমান একেবারে একেবারেই সহজ হুমানের নির্দেশে কন্ট্রোল আমটা সামনে ঠেলে দিল নভা নাক নিচু করে চ্যাকার অফ সেভেন্টিনের দিকে ওড়ে চলল বিমান হঠাৎ ঝটকা দিয়ে খুলে গেল ফ্লাইট ডেকের দরজা দুই হাত চেপে ধরা একটা লোগার পিস্তল দেখা গেল হুমানের মাথা বরাবর তাক করা নোভার মাথা থেকে রিভলভার সরিয়ে এনার দিকে ঘোরাতে গেল হুমান ব্যাস রানার জন্য এটুকু সুযোগ যথেষ্ট হুমানকে লক্ষ্য করে লাভ দিল চেপে ধরলো ওই পিস্তল ধরা হাতটা কেবিনের ছোট্ট বদ্ধ পরিসরে গুলির আওয়াজটা কামানের গর্জনের মতো মনে হলো টলে উঠে হুমড়ি খেয়ে পড়ল ড্যান লুগারটা খসে পড়ল হাত থেকে মৃত্যু আলিঙ্গনে আবদ্ধ হলো যেন রানা আর হুমান ওদের মাঝখানে জট পাকিয়ে গেল নোভা তিনটে শরীরের চাপ পড়লো গিয়ে কন্ট্রোল আর্মে নাক নিচু করে ডাইভ দিল প্লেন তার উপর থ্রোটল লিভারে রানার হাঁটুর চাপ লেগে কানফাটা গর্জন করে উঠল রোলস রয়েস ইঞ্জিনগুলো গতি বেড়ে গেল বিমানের ঘাড়ে হুমানের আঙুলের কঠিন চাপ অনুভব করল রানা ওর শিরা খুঁজে বেড়াচ্ছে আঙুলগুলো পিটসনের কারখানার অসহায় শ্রমিক আর মেয়েগুলোর কথা ভাবল প্রচণ্ড আগে কপাল ঠুকলো হুমানের নাকে ককপিটের পেছনে দানবের দেহটা চিত হয়ে যেতেই হাঁটু দিয়ে গুঁতো লাগালো ওর দুই অরুর মাঝখানে সিট থেকে নিজেকে সরিয়ে নিল নোভা কো পায়লাটা সিটের নিচে চলে যাওয়া লুকার পিস্তলটা তুলে নিয়ে রানা হাতে দিল ধা করে হুমানের চাঁদিতে পিস্তলের বাইট দিয়ে বাড়ি মারল রানা ওর পা লক্ষ্য করে লাথি মারল হুমান কিন্তু সরিয়ে নিল রানা উঁচু হয়ে আছে পাটা হাতে গোড়ালি সহ হওয়ার পাটা চেপে ধরে এক পা হুমানের ওর দুই উরুর ফাঁকে রেখে আচমকা ভয়ানক এক মোচর দিল হাড় ভাঙার বিস্ত্রী শব্দ আর একই সঙ্গে হুমানের কান ফাটানো আর্তচিৎকার শোনা গেল কন্ট্রোলে যাও নোভাকে সামনে ফেলে দিল রানা প্লেনে না কুচু সোজা করার রাফনার চেষ্টা করতে লাগলো নোভা খোড়া হয়ে মেঝেতে পড়ে কাঁচরাচ্ছে হুমান কোল রিভালভারটার জন্য হাততরাচ্ছে আবারও নগ্ন মেয়েগুলোকে কাছে ওয়াকওয়ে ধরে হাঁটানোর দৃশ্যটা কল্পনায় দেখলো রানা রাগ দমন করতে না পেরে হুমানের চুল ধরে মুখের নিচের দিকে করে মেঝেতে ঢুকতে লাগলো এক সময় অনর হয়ে এলো দত্তটার দেহ বন্ধ হলো ছটফটানি প্লেন নিয়ন্ত্রণে নোভাকে সাহায্য করল রানা ছোট লিভার ধরে টেনে পিছিয়ে আনলো কমে গেল ইঞ্জিনের শব্দ যে লোকটা আরও সহজে নিয়ন্ত্রণ করতে পারত ড্যানি স্মিথ সে মরে পড়ে আছে ওদের পায়ের কাছে না পারছি না রানা কোকে উঠল নোভা অনেক বেশি ভারী লাগছে সারা দিচ্ছে না জাহার নামে যা কন্ট্রোল রানা বলল গালে লেগে যাও রক্ত মসল ডিক্সপ্রেশন বেড়ে গেছে জানালা ভেঙে বোধহয় বেরিয়ে গেছে গাজের লাশটা চলো ভাগি প্যারাশুট কোথায় টান দিয়ে ক্রু লকারের দরজা খুলে যা খুঁজছিল পেয়ে গেল পুরো নাও প্যারাসুটটা নোবার দিকে বাড়িয়ে দিল রানা তুমি কি করবে আহ পরো চেঁচি উঠল রানা আর তর্ক করলো না নোভা রানা যা করতে বলছে করলো দ্রুত প্যারাসুটাইল স্ট্র্যাপগুলো আটকে নিল শরীরের বিভিন্ন জায়গায় পিঠে বেঁধে নিল বান্ডিল করা জিনিসটা ঢালু আইলবে বেয়ে উঠে প্যাসেঞ্জার জোরের কাছে চলে এলো রানা পিছনে ওকে আঁকড়ে ধরে রেখে উঠল নোভা কাঁপা হাতে প্রায় ধস্তে শুরু করলো দরজাটা খোলার জন্যে এখন অনেক উপরে রয়েছি আমরা রানা বলল অনেক বেশি প্রেশার রানার দিকে তাকিয়ে আছে নোভা চোখে মরিয়া দৃষ্টি পানিতে ঝাঁপ দিতে হবে আমাদের রানা বলল এখানেই থাকো ফ্লাইট ডেকে ফিরে গিয়ে ছোটল সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনল ইঞ্জিনের গতি এখন ধরতে গেলে শূন্যের কোঠায় মেঝে থেকে লোকারটা তুলে নিয়ে সেফটি ক্যাচ অন করে কোমরে গসল এক মুহূর্ত ভেবে নিয়ে ট্যানের জুতো জোড়া খুলে সাজের ভিতর ঢুকিয়ে বোদম লাগিয়ে দিল তারপর প্রাণপণ চেষ্টায় প্লেনের নাক ঘরালো পশ্চিমের পানির দিকে পুরোটা না হলেও অনেকখানি সোজা হয়েছে এখন ওটার নাক আইলের ঢাল কমে গেছে আগের চেয়ে কম পরিশ্রমে এখন নোভার কাছে উঠে এলো দরজার হাতল ধরে প্রায় ঝুলে রয়েছে নোভা আবার চেষ্টা করি চেঁচিয়ে বলল রানা দরজা খোলার জন্য রীতিমতো যুদ্ধ শুরু করল দুজনে অবশেষে খুলে গেল দরজা রিলিজ ক্যাচ রানা বলল আমি তোমার কোমর জড়িয়ে ধরছি ভাড়া রাখতে পারবে তো পারবো তুমি কিছু করবে না শুধু ঝুলে থাকবে প্যারাশুটের কয় আমি খুলব কথাটা বলেই পা দিয়ে ঠেলা দিল দরজার পাল্লায় দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরের বাতাসের স্রোত যেন টেনে নিল ওদের নিচে ঝুলে পড়ল নোভা ওর কোমর জড়িয়ে ধরে রানা প্লেনটা পার হয়ে গেল মাথার উপর দিয়ে বাতাসে ভেসে পাথরের মতো নিচে পড়ছে দুজন নোভার মনে হচ্ছে রানার হাতের চাপে ওর কোমরের হাড় ভেঙে যাবে দাঁতে দাঁত চেপে সহ্য করছে কোনো মতে রানার কবজিতে ওর দুই হাতের আঙুলের নখগুলো বসিয়ে দিয়ে আঁকড়ে ধরে রাখল যাতে ছুটে না যায় রানার দেহটা হাত ছড়িয়ে আনার ভয়ে যতক্ষণ পারল নোবার কোমর জড়িয়ে ধরে ঝুলে রইল রানা কিন্তু শেষ পর্যন্ত কট খোলার জন্য এক হাত বাড়াতেই হলো ওকে বা হাত কোমরে রেখে হাতটা সাবধানে বাড়িয়ে টেনে দিল কট হঠাৎ শব্দ করে খুলে গেল প্যারাশুট ছাতার মতো ছড়ালো মাথার উপর এমন এক ঝাঁকি লাগলো আর একটু হলে রানার হাত ছুটে যাচ্ছিল নবার কোমর থেকে রানার হাত পিছলে সরে যাচ্ছে দেখে চিতার করে উঠল নবা আরও জোরে চেপে ধরল কবজি তাতেও হয়তো শেষ রক্ষা হতো না কিন্তু প্যারাশুটের ফিতেই কোনো আটকে যাওয়াতে বাসলো। প্রায় দুই হাজার ফুট নিচে পানি এ ধরনের প্যারাসুট সর্বোচ্চ দুশো পৌঁছজন বহন করতে পারে সে জায়গায় হিসেব করলো রানা নোভা যতই ছিপছিপে দেহ হোক না কেন ওদের দুজনের ওজন হয়ে যাবে কম করে হল তিনশো পাউন্ডের কাছাকাছি যাই হোক নিচে পানি আছে পতনের ধাক্কাটা হয়তো সামলানো যাবে বাতাসের দুলে দুলে নিচে নামছে ওরা হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ কানে এলো ভূমিকম্প হয়ে যাচ্ছে যেন ঘাড় ঘুরিয়ে দুজনে ভিসি ফিফটিন বিমানটা সোজা না গিয়ে যে কোনো কারণেই হোক ডানে ঘুরে গিয়ে গুত মেরেছে পর্বতে একে টুরো হারালো ইউরাল পর্বতমালা কানের কাছে শস্য বাতাসের শব্দকে ছাপিয়ে বলল রানা নিচে তাকালো পানি এখন আর মাত্র পাঁচশো ফুট নিচে পানিতে পড়ার সঙ্গে সঙ্গে রিলিজ খুলে দেবে বুঝেছ প্যারাশুটের কাপড়ে আটকে গেলে কিন্তু দমবন্ধ হয়ে মরবে বুঝেছি চেঁচিয়ে জবাব দিল নোভা দূর থেকে লেক মনে হলো এখন বোঝা যাচ্ছে চড় একটা নদী ভলগা নদী তাতে কিছু সে যায় না রানা ভাবলো গভীর হলেই হল পঞ্চাশ ফুট উপরে থাকতে থাকতে ফিটে থেকে কোনো ছাড়িয়ে নিল নোভার কানের কাছে চমু খেলো বিশ ফুট উপরে থাকতে ওর কোমর ছেড়ে দিল খাড়া পানিতে পড়লো রানা দ্রুত দলিয়ে যাচ্ছে ভলকার ঠান্ডা পানিতে কয়েকটা মুহূর্ত জল জায়গা ছায়া উঠতে দেখলো চারপাশ দিয়ে তারপর মাটি ঠেকল পায়ে প্রচণ্ড ঢাকুনি যেন থরথর করে মেরুদণ্ড বেয়ে উঠে গেল ঘাড়ের কাছে হাঁটু ভাঁজ করে আর হাত ঝাঁপটে আঘাতটা সামলে নিল তারপর পা দিয়ে ধাক্কা মেরে উঠতে শুরু করলো আবার জলজ উদ্ভিদ আর মাছ দেখতে পাচ্ছে পানিতে ভুস করে ভেসে উঠলো মাথাটা পানির উপর উজ্জ্বল রোদে ভাসমান পেট ফোলা প্যারাশুটের কাপড়টাকে সামিয়ানের মতো লাগছে ভেজা চোলওয়ালা একটা মাথা সাঁতরে আসছে ওর দিকে কাছে এসে রানার গলা জড়িয়ে ধরে ওকে চুময় চুময় ভরিয়ে দিল নি ওভা সত্যি রানা বাচ্চা মেয়ের মতো খলবল করে হেসে উঠতে গিয়ে পানি টুকে গেল মুখে কাজটা শুরু করলো সত্যি তোমার তুলনা হয় না প্যারাশুটে করে লিফ্ট দেওয়ার জন্য ধন্যবাদ তরল কণ্ঠে বলল রানা নদীর পাড়ে পাশাপাশি কিছুক্ষণ বসে রইল ওরা বিশ্রাম নিল কোথায় কোথায় ব্যথা পেয়েছে দেখল বেচারা ড্যান নোভা বলল প্রথমে যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সাহসী লোক রানা বলল যাগে এখন তো তুমি সেল থেকে বেরিয়ে গিয়ে কি করলে দরজার কোট ঠিকঠাকই মুখস্থ করেছিলে বোতাম টিপতেই দেখি নিঃশব্দে খুলে গেল অনেক গার্ডের পায়ে শব্দ শুনেছি তবে সবাই ছুটছিল পিটসেনের অফিসের দিকে আর দরজার বাইরে তেমন পাহারা ছিল না মরুভূমিতে স্রেফ একটা আবর্জনার স্তুপের মতো লাগছিল পিটসেনের রাস্তাঘাটা দিনের বেলা প্লেনে করে যেতে উপর থেকে দেখেও সাধারণ একটা ঢিবি ছাড়া আর কিছু মনে হবে না এই কারণেই কারো নজরে পড়েনি এতদিন আমি বেরিয়ে একটা আলো দেখলাম না পুরোপুরি অন্ধকার তবে প্লেনটা কোথায় আছে জানতাম গাড়িটা তোমার দিকে নজর রাখবে সেই সুযোগে আমাকে লুকিয়ে পড়তে হবে বুঝতে পারছিলাম প্লেনটার কাছে পৌঁছালাম কার্গো সেকশনের দরজাটা খোলাই ছিল মেকানিকদের কাছে তখনও তবে কোনো পাহারা ছিল না ওখানে রাখার প্রয়োজন মনে করেনি হয়তো একটা ট্র্যাকে বসানো সিঁড়ি লাগানো ছিল সেটা বেয়ে উঠে ঢুকে পড়লাম প্লেনে ভিতরেও কোনো লোকজন ছিল না এই ইউনিফর্মটা ক্রু লকারে পেয়েছি এটা পরে নিয়ে ফার্স্ট ক্লাস আর ইকোনমি ক্লাসের মাঝখানের ল্যাবরেটরিতে ঢুকে বসে থেকেছি তোমার আসার অপেক্ষায় সারাক্ষণ ভয় পাচ্ছিলাম কে কখন এসে দেখে ফেলে ভয়ঙ্কর একটা রাত কেটেছে প্লেনে তোমাকে খুঁজতে আসেনি কেউ হোল্ডের মধ্যে শব্দ শুনেছি তবে বোমাগুলো ঠিকঠাক আছে দেখেই বোধহয় ওরা সন্তুষ্ট হয়ে চলে গেছে প্লেনে আমাকে খোঁজার কথা ভাবেই নি তোমার ধারণায় ঠিকরা না আমি এখানে আসতে পারি কল্পনাই করেনি ওরা যাক ঠিকঠাক মতোই সব করেছ রানা বলল একজন ব্যাংকারের সাহস দেখে অবাকই হচ্ছি প্রসঙ্গটা এড়ানোর জন্যে যেন তাড়াতাড়ি বলল নোভা এখন কি করবো আমরা মিনাকে উদ্ধারের চেষ্টা করব এখন যত তাড়াতাড়ি সম্ভব এক টেলিফোন খুঁজে বের করতে হবে তুমি গড় করে রাসান বলতে পারো কোনো রকম টান নেই এখানে বেশিরভাগ কথাবার্তা তাই তুমিই বলবে তারপর আমি লন্ডনে বিএসএসের অফিসে আমরা যা যা জানি সব জানাতে হবে চিফ মিস্টার লংফেলোকে হ্যাঁ তারপর লন্ডনে যাব কীভাবে যতদূর বুঝতে পারছি মস্কোর পূব দিকে রয়েছে আমরা মস্কো থেকে সাত আটশো মাইল দূরে একটা গাড়ি পেলে ভালো হতো লিফ্ট নিতে চাইলে আমাদের যে কাপড় চোপড় সবাই সন্দেহ করবে করবে না একটা গল্প বানিয়ে বলে দেবো হেসে বলল নোভা মেয়ে মানুষের ক্ষমতা অনেক কোনো মতে মস্কো পর্যন্ত যেতে পারলেই হয় টাকা পেয়ে যাব আমি কিন্তু তাড়াতাড়ি খাবার না পেলে ততক্ষণ টিকব কিনা সন্দেহ আছে যত তাড়াতাড়ি সম্ভব এখন খাবার চাই এক জোড়া জুতোও দরকার তোমার নলে হাঁটতে কষ্ট হবে সাজার ভেতর থেকে জেনের ভেজা জুতোগুলো বের করে দিল রানা দেখো তো এগুলো পরে হাঁটতে পারো কিনা কিন্তু পুরুষের জুতো পায়ে দিয়ে হাঁটতে পারল না নোভা কয়েক মিনিট পরেই খুলে দিয়ে বললো বাপ রে বাপ হবে না গোড়ালি ভাঙব তার চেয়ে খালি পায়ে চলাই ভালো তাহলে আর কি রানা বলল আমিই পায়ে দিইনি রানা জুতো পরছে সমস্যাটা হলো ইউনিফর্মের সঙ্গে জুতো মোচা কিছুই ছিল না ওসব জিনিস হস্তেসরা নিজেরাই কিনে নেয় মিনা আমাকে বলেছে আর একটা কথা আমার পরনে এখন আন্ডারওয়্যার নেই সত্যি দেখি তো উঠে দাঁড়াতে গিয়েও রানাকে হাসতে দেখে বসে পড়ল নোভা দুষ্ট জায়গা পাও না এক বক্সিং মেরে তোমার বাপরে ভয় পাওয়ার ভঙ্গি করলো রানা বলো চলো দেখি খাবার কোথায় পাওয়া যায় কিছু দূরে গিয়ে শুরু একটা পথ পাওয়া গেল সেটা ধরে আধ ঘন্টা অবসন্নভাবে পার্টিনিটেনে এগোনোর পর একটা গ্রাম এক চাষির বাড়ি থেকে পানি রুটি পনির ও দুয়ের মাঝামাঝি একটা খাবার জোগাড় করলো নভা বিস্মিত চাষির বউ নোভার খালি পায়ের দিক থেকে চোখ ছড়াচ্ছে না সাবধান করে দিয়ে বলল পাকা রাস্তায় উঠতে আধ ঘন্টা হাঁটতে হবে ওদেরকে আরও কিছু রুটি আর ভাড়ার থেকে দুটো শুকনো আপেল এনে দিল তারপর কীভে একজোড়া পুরোনো জুতো এনে দিল নোভাকে মহিলাকে অনেক ধন্যবাদ দিয়ে রাস্তায় পৌঁছালো ওরা রাস্তার কিনারে দাঁড়িয়ে একটি সবজি বোঝাই লরি দেখে হাত নাড়ল নোভা ড্রাইভার ভাবল মেয়েটা একা গাড়ি থামালো কিন্তু ওর সঙ্গে আরেকজন আছে শুনে নিতে আপত্তি জানালো ঠিক এই সময় আড়াল থেকে বেরিয়ে এলো রানা অনেকটা সত্ত্বেও ওকে নিতে হলো কারণ ওর বেল্টে একটা পিস্তলের অবস্থিত টের পেয়েছে সে পশ্চিমে চলল লরি একটা বাজার শহরে গাড়ি পৌঁছালো এখানেই আসছিল ড্রাইভার একে চৌরাস্তা দেখালো বলল পূব থেকে পশ্চিমে চলে যাওয়ার রাস্তাটা ধরে চলে গেলে পাওয়া যাবে কাজান শহর তারপর তাতার ক্যাপিটাল এবং তারপর ইন্ডাস্ট্রিয়াল সিটি গড়কি থেকে গাড়িতে করে মস্কো যেতে মাত্র পাঁচ ঘন্টা লাগে ড্রাইভার ওদের নামিয়ে দিল নোভার কাপড় চোপড় ঝেড়ে টেনে টুনে যতটা সম্ভব ঠিক করে নিল রানা এতক্ষণে কাপড়গুলো শুকিয়ে গেছে কিন্তু ছেড়া জ্যাকেটের গায়ে ব্রিটিশ এয়ারওয়েজের ছাপ দেখলে সন্দেহ জাগতে পারে তাই ওটা খুলে ফেলে দিল নভা খোলা পা নীলস চুলগুলোকে টেনে নিয়ে পিছনে বাঁধল এখন দেখে মনে হতে পারে বিপদে পড়া স্কুল মিস্ট্রেস পুরুষেরা ওকে সাহায্য করার জন্য আগ্রহী হবে প্রায় আট ডজন বিভিন্ন ধরনের গাড়ি ওর পাশে থামলো কিন্তু কোনোটাই পছন্দ হলো না রানার একটা ফার গাছের আড়ালে লুকিয়ে রয়েছে কোনো গাড়ি থামলে ওর দিকে তাকাচ্ছে নোভা আড়াল থেকে মুখ বের করে মাথা নাড়ছে রানা ভালো কোনো গাড়ি আছে কিনা এই অঞ্চলে সেটা নিয়েই সন্দেহ থাকলো রানার অবশেষে একটা কালো রঙের বলগা এ টোয়েন্টি ওয়ান গাড়িকে আসতে দেখা গেল অনেক পুরনো মডেল রাশান মার্সিডিস নামে পরিচিত একসময় কেজিবির পছন্দের এই গাড়িটাকে ভীষণ অপছন্দ করত লোকে কেউ চাইতো না ওটা তার বাড়ির দরজায় থাকুক তবে এটা দিয়ে কাজ চলবে ভাবল রানা রাস্তায় দাঁড়িয়ে হাত তুলো নভা থামলো গাড়িটা মাত্র একজন লোক স্টিয়ারিং এর সিটের উপর দিয়ে ঝুঁকে এসে প্যাসেঞ্জার সিটের দরজা খুলতে হাত বাড়ালো লোকটার বয়স পঞ্চাশের কোঠায় দুশোর মোটা শোটা সুট পরেছে কলায় টায়নি সামনের সেটে উঠে বসলো নোভা রানা উঠলো পিছনে পছন্দ হলো না লোকটার কি ওর ভাই বলে পরিচয় দিল নোভা মাথায় গন্ডগোল আছে কখনো কথা বলে না পশ্চিমে কাজানের দিকে এগোল ওরা ঘন্টাখানেক চলার পর একেবারে নির্জন একটা জায়গায় পৌঁছে লোগার পিস্তলটা বের করে ড্রাইভারের কানে ঠেকাল রানা বললো গাড়ি থামান গাড়ি থেকে নেমে একটা ঝোপের কাছে ওকে নিয়ে এলো রানা বলল কাপড়গুলো খুলে ফেলুন ওর পিস্তলটার দিকে তাকিয়ে কাপড় খুলে দিতে দ্বিধা করল না লোকটা পরনের ছেঁড়া ময়লা কাপড়গুলো ফেলে লোকটার কাপড় পরে নিল রানা বললো সরি এগুলো আর আপনার গাড়িটা বাধ্য হয়ে নিয়ে যেতে হচ্ছে আমাকে মস্কোতে রেখে যাবো তিলাই টাকাটাও দেব আমরা আপনি জাস্ট একটা ঠিকানা বলুন দীর্ঘ একটা মুহূর্ত রানার দিকে তাকিয়ে থেকে লোকটা বলল এসবের কোনো প্রয়োজন ছিল না আসলে বুঝলাম খুব বিপদে পড়েছেন কিন্তু আমি আপনাদেরকে মস্কে পৌঁছে দিতে পারতাম আসলে আমাদের সঙ্গে গেলে আপনি বিপদে পড়তে পারেন সেজন্য নিতে চাইছি না আপনার ঠিকানা বলুন আমি গাড়িটা রেখে যাব ঠিকানা বললো লোকটা পকেট থেকে লোকটার মানিয়াক বের করে দিল রানা আবার একটা দীর্ঘ মুহূর্ত রানার দিকে চেয়ে থেকে হাত বাড়িয়ে নিল সে ওটা ব্যাগ থেকে কয়েকটা নোট বের করে বাড়িয়ে দিয়ে বলল মনে হচ্ছে টাকা নেই আপনাদের কাছে কিছু মনে না করলে এগুলো নিয়ে যান গাড়িটার সঙ্গে দিয়ে অনেক ধন্যবাদ আপনাকে বল নোটগুলো নিয়ে পকেটে ভরলো রানা গাড়িটা নেওয়ার জন্য সত্যি দুঃখিত মাথা ধরল লোকটা বুঝতে পারছি আমি কিছু মনে করছি না ওকে আরো একবার ধন্যবাদ দিয়ে গাড়ির দিকে এগোলো রানা মস্কোতে পৌঁছে কি ব্রিটিশ এম্বাসিতে যাব লোকটাকে নামিয়ে দিয়ে আসার মিনিট দশেক পর জিজ্ঞেস করল সেটাই ভাবছি গাড়ি চালাচ্ছে রানা সামনে রাস্তার দিকে চোখ গিয়ে কি বলবো ওদেরকে কিন্তু পাসপোর্ট ছাড়া তো কোনো দিকে যেতে পারবো না আমরা বেরোবো কি করে প্লেনে চড়া তো সম্ভবই না দেখি যাই তো আগে একটা ব্যবস্থা হয়েই যাবে প্যারিসে একটা ফোন করতে পারলে ভালো হতো দুই ঘন্টা একটানা গাড়ি চালানোর পর হঠাৎ নোভা বলে উঠল ওইটাকে টেলিফোন বক্স থামাও তো গাড়িতে বসে রইল রানা নোভা গেল ফোন করতে অন্ধকার হয়ে আসছে দশ মিনিট পর ফিরে এসে হতাশ কণ্ঠে নোভা বলল হলো না এখান থেকে লং ডিস্টেন্স কল করার কোনো ব্যবস্থা নেই হুম মনে হচ্ছে মস্কোতে ছাড়া হবে না যত তাড়াতাড়ি সম্ভব কাজানে পৌঁছানো দরকার যে জায়গা দিয়ে চলেছি একটা পেট্রোল পাম্প দেখছি না তেল ফোরালে পাওয়া যাবে না খিদেও লেগেছে কাজানে থেমে খেতে হবে তেলও নিতে হবে বিষণ্ন ভঙ্গিতে মাথা ঝাঁকাল নোভা কাজানে পৌঁছে একটা সাধারণ রেস্টুরেন্ট থেকে খাবার আর পানি কিনে আনলো নভা গাড়িতে বসেই খেলো দুজনে এখানকার ফোন বুথ থেকেও প্যারিসে ফোন করার চেষ্টা করলো নোভা পারল না আবার রওনা হলো ওরা রাত তিনটের দিকে মস্কোতে পৌঁছল এত রাতে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না রানা সুতরাং গাড়িতে রাত কাটালো ওরা এই গাড়িটার বিশেষত্ব হল সামনের সিটের হেলান নামিয়ে বিছনের গতিতে ঠেকালে বিছানা হয়ে যায় সকালে উঠে নাস্তা সেরে ব্যাংকে চললো রানা ব্যাংকের বাইরে গাড়ি রেখে ভিতরে ঢুকলো নোভা গেল ফোন করতে কিছুক্ষণ পর টাকা নিয়ে হাসি মুখে ফির এলো রানা কিছুটা গম্ভীর হয়েই ফিরল নোভা বলল অ্যাম্বাসিতে যেতে নিষেধ করল বলল ট্রেনে করে লেন গ্রাজ যেতে আমি জানতাম মাথা দোল রানা অ্যাম্বাসিতে গেলেই হাজারটা কৈফিয়ত কিভাবে ঢুকেছি কেন ঢুকেছি আমাদের গোপন কথাগুলো আর গোপন থাকবে না মিস্টার লং লংফেলো সেটা চান না তাই না ঝট করে রানার দিকে মুখ ফেরালো নোভা মানে মুচকে আসলো রানা না কিছু না বললাম আমার বসের বন্ধু মার্ভিন লং ফেলো আমার অ্যাসাইনমেন্টের বিষয়টা গোপনই রাখতে চান গাড়ির ড্রাইভিং সিটে দরজা খুলল বুঝতে পারছে নোভার তীক্ষ্ণ চোখের দৃষ্টি ওকে বিদ্ধ করছে ফিরে তাকালো না কয়েক মিনিট পর রাস্তার পাশে একটা বড় স্টোর দেখে তার সামনে গাড়ি থামালো রানা নোভাকে টাকা দিয়ে বলল দুজনের জন্যে কাপড় কিনে আনতে চলে গেল নোভা গাড়িতে বসে বসে ভাবতে লাগলো রানা লেনিন গ্রাদায় যেতে হবে লেনিন গ্রাদায় যেতে হবে ওখান থেকে বোটে করে ফিনল্যান্ড তারপর সীমান্ত পেরোতে আর কোনো অসুবিধা হবে না পাসপোর্টের সমস্যাটা মেটাতে হবে এখানে ওখানে ঘুষ দিয়ে ও জানে এদেশেও ঘুষখোর কর্মচারীর অভাব নেই রাসান রাত্রে অন্ধকারের দিকে তাকিয়ে আছে রানা পাশ দিয়ে চলে যাচ্ছে মাঠঘাট ঝোপঝাড় জঙ্গল গ্রাম ট্রেনের চাকার একটা না ঘটরং ঘট শব্দ কেমন যেন নেশা ধরায় গত কয়েকটা দিন অমানসিক পরিশ্রম গেছে ট্রেনের উষ্ণ কামরায় বসে তাই ঘুম ঠেকিয়ে রাখা যাচ্ছে না কিন্তু মনটা খুতখুত করছে ওর কেবলই মনে হচ্ছে বিপদ এখনো কাটেনি প্লেন থেকে ঝাঁপ দেওয়ার পর সব কিছুই বড় বেশি সহজভাবে ঘটে যাচ্ছে যেন ও দেখেছে ঠিক এরকম নিশ্চিন্ত মুহূর্তেই অতর্কিতে হামলা করে চরম বিপদ অতি সতর্কতা ঠিকমতো ঘুমোতে দিচ্ছে না ওকে পাশের সিটে ঘুমিয়ে পড়েছেন ওভা ও জানে পাশে বসে আছে রানা এই মানুষটির উপর ভরসা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ছোট কামরাটাই শুধুরা দুজন আর কেউ নেই ঘট ঘটারংঘ ঘট মাথাটা কেমন ঘোলাটা হল রানার টেনে খুলে রাখতে পারলো না চোখের পাতা রানা রানা বৌদূর থেকে ভেসে এলো যেন নোভার ডাক গলায় প্রচন্ড চাপ দম নিতে পারছে না রানা চোখ মেলতে ঠিক সামনে দেখতে পেল কেঁপি পড়া কুচ্ছি মুখটা মোটা আঙুল দিয়ে রানার গলা টিপে ধরেছে লি টনকিন লির চোখে খোঁচা মারার চেষ্টা করল রানা কিন্তু মাথা সরিয়ে নিল লি পা সোজা করে ওর দুইরুর ফাঁকে লাথি মারল রানা গুঙিয়ে উঠলেও আঙুলের চাপ কমাল না লি হয় পিস্তল আনে নিও ভাবল রানা নয়তো শব্দের ভয় ব্যবহার করছে না শক্তি পাচ্ছে না রানা গত কয়েকদিনের না খাওয়া আর নানা রকম অত্যাচারে শরীর কাহিল বাতাসের জন্য হাঁসফাঁস করছে ফুসফুস টের পেল একটা হাত আলগোছে ওর কোমর থেকে লোগার পিস্তলটা খুলে নিচ্ছে রাগে গর্জে উঠে নোভার কবজিতে ধাবা মারল লি মেঝেতে পড়ে গেল পিস্তল তবে সুযোগ পেয়ে গেছে রানা লির বা হাতের কোড়ে আঙুলটা হাতে চেপে ধরে টান মেরে ভেঙে দিল ব্যথায় তীক্ষ্ণ চিৎকার দিয়ে পিছিয়ে গেল লি ডানহাতে ঘুষি মারল রানার মুখে মাথা নিচু করে ফেললো রানা লির ঘুষিটা ওর কাঁধ ঘেসে বেরিয়ে গেল রানা মারল ওর তলপেট লক্ষ্য করে মেঝেতে পড়ল লি তবে চুল খামচে ধরে তিনি সাথে নিয়ে গেল রানাকেও পিস্তল টাবা তুলে নিয়েছে নোভা না গুলি করো না রানা সাবধান করলো ওকে শব্দ হলে গাছ চলে আসবে মেঝেতে পড়ে গড়াগড়ি ধস্ত করছে রানা অলি ফিট উঠে বসল নোভা প্রচন্ড এক ধাক্কায় গায়ের উপর থেকে রানাকে সরিয়ে দিয়ে ওর বুকের উপর চেপে বসললি। লি বাম হাত ভাঁজ করে নলি দিয়ে আবার চেপে ধরল ওর গলা পিস্তলের বাট দিয়ে গায়ের জোরে লির চাদিতে বাড়ি মারল নোভা কুকিয়ে উঠে রানা চুল ছেড়ে নিজের রক্তাক্ত মাথা চেপে ধরল লি ভাঙা আঙুলটা ধরে আর এক টান দিল রানা গলার উপর থেকে চাপ সরে গেল আউ করে বিকট এক চিৎকার ছাড়তে যাচ্ছিল লি কিন্তু পারল না রানা কপাল দিয়ে ওর সোলার প্লেক্সাসে গুঁতো মারতেই খপ করে বন্ধ করল মুখ পরক্ষণে এক পা বাকি এনে প্রচণ্ড জোরে হাঁটু চালালো রানা লির চোয়ালে হাড় ও দাঁত ভাঙার মরাত শব্দ শোনা গেল মেঝেতে লুটিয়ে পড়ল লি জানলার কাজ নামও বাবা হাফাতে হাফাতে বললো রানা এটাকে বাইরে ফেলে দিই প্লেয়ার্স দিয়ে টেনে মানুষের জীব ছিঁড়ে ফেলার দৃশ্য দেখতে পেল না কল্পনায় দুই কানে চপস্টিক ঢুকিয়ে মানুষকে চিরতরে কালা করে দেওয়ার দৃশ্য দেখতে পেল প্রচন্ড রাগ অন্ধ করে দিল ওকে রক্ত চড়ে গেল মাথায় নবার হাত থেকে পিস্তলটা নিয়ে নলটা সবেগে ঢুকিয়ে দিল লির মুখে দাঁত ভেঙে জিপ কেটে ঢুকে গেল নল ছিঁড়ে গেল কণ্ঠনালীর উপরের অংশ অমানবিক গঙানি বেরোলো লির মুখ থেকে বেহুশ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য নবা ধরো রানা বলল সাহায্য করো আমাকে দুজনে মিলে টেনে হেঁচে উঁচু করলো অজ্ঞান দেহটা জানালা দিয়ে লির মাথাটা বাইরে ছেলে দিল রানা দুজনে দুই পা ধরে ঠেলছে লির দেহের প্রায় অর্ধেকটা বাইরে চলে গেছে দুই পায়ে লাথি ছড়তে শুরু করলো জ্ঞান ফিরেছে ঠিক এই সময় একটা সরু টানালে এসে পড়ল এখনই ঢুকবে ট্রেনের ভিতর ব্যাপারটা টের পেয়ে আতঙ্কিত দৃষ্টি ফুটল নিষ্ঠুর লোকটার চোখে পাছড়া বন্ধ করে শরীর মুছড়ে কামরার ভেতর ফিরে আসার চেষ্টা করছে এখন কিন্তু সুরঙ্গটি চলে এসেছে কাছে প্রচণ্ড জোরে সুরঙ্গের মুখে বাড়ি খেলোর মাথা ঠাস করে ফাটল খুলি পর মুহূর্তে কলা থেকে মাথাটা ছেড়ে উড়ে চলে গেল ধরটা বাইরে ঠেলে দিয়ে বাঙ্কের উপর দিয়ে পড়ল রানা দুই হাতে মুখ ঢেকে ফোঁপাচ্ছে নোভা প্যারিসের আরেকটি বৃষ্টি পাচার সন্ধ্যা বসে একটা পুলিশ রিপোর্ট পড়ছে ফ্রাথিয়া সবুজ টেলিফোনটা তীক্ষ্ণ শব্দে মনোযোগ নষ্ট হলোর বিরক্ত ভঙ্গিতে থাবা দিয়ে তুলে কানে ঠেকালো মুহূর্ত পরেই উত্তেজনা ফুটলো চোখে আরে রানা তুমি কোথায় হেলসিংকি এয়ারপোর্টে প্যারিসে আসছি আধ ঘন্টার মধ্যে রানা দেবে আমার ফ্লাইট আগামীকাল রাতে ডিনার করব তোমার সাথে কাল মানে শুক্রবারে কিন্তু শুক্রবারে তো আমার আসলে সময় দেওয়া কঠিন সারা সপ্তাহে হাড়া ভাঙা কাটুনির পর এই শেষ দিনটার আশায় থাকি মাটি করবে অন্য কোনো দিন করো না কিংবা লাঞ্চ আসতে পারবে না দেখি কি করা যায় ফ্রা বলো ওকে আমার শুভেচ্ছা দিও শুক্রবার যে তোমার অপেক্ষায় থাকে লাইনটা কেটে গেল আস্তে করে রিসিভার রেখে দীর্ঘ একটা মুহূর্ত ওটার দিকে তাকিয়ে রইল থিয়াখি তারপর জোরে নিঃশ্বাস ফেলে আবার নজর দিল রিপোর্টের দিকে প্যারিস এয়ারপোর্ট থেকে আলাদা আলাদা ট্যাক্সি নিল রানা অনোভা লির হাত থেকে রেহাই পাওয়ার পর আর নতুন কোন অঘটন ঘটেনি লেনিনগ্রাদে পৌঁছে একটা বোট ভাড়া নিয়ে ফিনল্যান্ডের বন্দর শহর হামিনাই পৌঁছেছিল ওরা ওখান থেকে ট্রেনে গিয়েছিল হেলসিংকি তারপর প্লেনে করে ফ্রান্স আগামীকাল নোভার অফিসে ফোন করবে কথা দিল রানা বিকেলের দিকে করতে বলল নোভা দিনে ব্যস্ত থাকবে কাজে রওনা হয়ে গেল নোভার ট্যাক্সি ভেজে রাতের বাতাসে জানা দিয়ে হাত বের করে নাড়ল নোভা রানাও হাত নেড়ে জবাব দিয়ে নিজের ট্যাক্সির দিকে এগোলো ড্রাইভারকে টার্মিনাল নৌরো হোটেলে যেতে বলল প্যারিসের ব্যস্ত রাস্তাতে চলছে ট্যাক্সি গত কয়েকটা দিনের ভয়ানক দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে মনের পর্দায় ভাবতে চাইছে নাও হোটেলে ফিরে রুম নিল অবশিষ্ট দিন ও সারাটা রাতি প্রায় ঘুমিয়ে কাটালো বয়কে দিয়ে হোটেল রুমে খাবার আনিয়ে খেল পরদিন শুক্রবার ঝকঝকে রোদ আগের সন্ধ্যার বাদলার কিছুই অবশিষ্ট নেই একটানা বিশ্রাম নিয়ে রানার শরীরও ঝরঝরে বেরোবে ঠিক করলো প্রথমে মার্ভিন লংফেলোকে ফোন করবে তারপর বাজারে যাবে কিছু কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে গোসল সেরে নিচে নামলো নিরাপত্তার কারণে হোটেলের পাবলিক বুথ থেকেই ফোন করলো লন্ডনে এর অফিসে রানা কোথায় তুমি ভেসে এলো মিস্টার লংফেলোর উত্তেজিত কন্ট্রোল প্যারিসে স্যার কেন জুলিয়াকে ফোন করে তো জানিয়ে দিয়েছি আমি কোথায় আছি ও বলেনি আপনাকে বলেছে কিন্তু লন্ডনে না এসে প্যারিসে কেন এখানেই তো ছিলাম ছুটিতে রিপোর্ট তো গতকাল পেয়েই গেছেন আমার কি লন্ডনে আসার প্রয়োজন আছে আরো কটা দিন ছুটি রয়েছে আমার হাতে ভাবছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রী আমার মাধ্যমে তোমাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন থ্যাংকস মুচকে আসলো রানা তবে আমার নয় ধন্যবাদটা প্রাপ্য আপনার বন্ধু মেজর জেনারেল রাহাত খানের তাকে আগেই জানিয়েছি ভালো কথা ওই একরানো প্ল্যানটার কি ব্যবস্থা নিলেন আবহাওয়া সীমের রিপোর্ট পেয়েই আমরা ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করি ওদের অনুমতি নিয়ে ক্যাসপিয়ান সাগরেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে ওটাকে চমৎকার আর পিটসেনের ওই মরুভূমির ঘাঁটিটা ওটাও শেষ কাজটা ইরান সরকারই করে ফেলেছে বাহ হাসলো রানা সবই দেখছি সুখবর রাখি তাহলে ওকে রাখো আর থ্যাংক ইউ মাই বয় কেটে গেল লাইন হোটেল থেকে বেরিয়ে এলো রানা নদীর ধার ধরে এগুলো। উজানের দিকে বেশ কিছুটার সামনে একটা ব্রিজ নদীর উপর দিয়ে আড়াড়ি চলে গেছে ফুরফুরে বাতাসটা উপভোগ করতে করতে ধীর পায়ে হাঁটছে নদীর কিনার ধরে কিছু দূরে গিয়ে একশো গজো জানে সেই পাইডেল স্টিমারটা চোখে পড়লো আমাজন মেসিসিপি থেকে যেটাকে মাসখানেকের জন্য ধার করে আনা হয়েছে একটি স্টপেজে দাঁড়ানো দেখে হাসি খুশি ট্যুরিস্টদের ভিড় ডোরাকাটা ব্লেজার আর সাদা ট্রাউজার পরা ব্যান্ড পার্টি গলুয়ের কাছে দাঁড়িয়ে জোরে সোরে বান্দা বাজাচ্ছে ঘড়ির দিকে তাকাল ওরা না হাতে অফরন্ত সময় ওর জিনিসপত্র পরও কেনা যাবে ভাবল সিঁড়ি নিচে নদীর পানির কাছে নেমে এলো একের টিকিট কিনে গ্যাং প্ল্যাং বে স্টিমারে উঠল গলুয়ের কাছে সিট খালি আছে একটা বেঞ্চে বসলো গ্রীষ্মকালের চমৎকার আতিশীত দিন আর প্যারিস যেন প্রাঞ্চাঞ্চলে টকবক করে ফুটছে কাঠের বেঞ্চে যতটা সম্ভব আরাম করে বসে বিকেলের কথা ভাবছে রানা যখন নোবার সঙ্গে দেখা হবে ওর সঙ্গে নতুন করে পরিচয় হবে রানার স্টিমার ছাড়ল জিঠি থেকে সরে ধীরে ধীরে এগিয়ে চলল সামনে আপাতত বাজনা বাজনা বন্ধ করেছে ব্যান্ড পার্টি দুনিয়ার কোথাও যেন কোনো তারা একটা ছায়া রোদ আড়াল করে দিতেই এনা দিবস্বপ্ন টুটে গেল চোখ মেলে দেখল দাড়িওয়ালা লম্বা এক লোক সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে মুখ কালো চাপ দাঁড়ি চামড়ার রঙের সঙ্গে বেমানান চেহারাটা চেনা চেনা মনে হচ্ছে জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে চিনে ফেললো ঠিক এই সময় পিছন থেকে সব একটা জিনিস চেপে বসলো ওর মেরুদণ্ডে আপনার সঙ্গে বসলে অসুবিধা আছে পিটসেন জিজ্ঞেস করল আমার ছেলে মানুষই ছদ্মবেশ দেখে নিশ্চয়ই হাসি পাচ্ছে আপনার তবে নানি উপায় ছিল না রিপোর্টাররা পিছনে লাগত আপনার কল্যাণে আমার মুখটা এতই বেশি চেনা হয়ে গেছে কিন্তু আমাকে খুঁজে বের করলেন কি করে জোরে হাসল পিটসেন কেমন ঘোট শব্দ শব্দ বেরোল আমার দু চারটে কারখানা বন্ধ হয়ে যাওয়াতেই রাতারাতি আমি ফকির হয়ে গেছি এটাই বাবার কোনো কারণ নেই এরা তাছাড়া লোকের অভাব নেই আমার লন্ডন প্যারিস এমনকি মস্কোতেও আছে আমি যখন জানলাম বিসি পনেরোটা জাখার অফ সেভেনটিন সঙ্গে সঙ্গে লিকে প্লেনে করে মস্কোতে পাঠালাম নজর রাখতে আমার কানে এসেছিল মেয়েটাকে নিয়ে আপনি মস্কোতে যাচ্ছেন অনুমান করেছিলাম ওখান থেকে ট্রেনে করে লেনিনগ্রাদ হয়ে ফিনল্যান্ডে যাওয়া ছাড়া কাছা থেকে বেরোনোর আর সহজ সহজপথ খোলা নেই আপনার জন্যে তাছাড়া মেয়েটার হ্যান্ডব্যাগ থেকে একটা বিজনেস কার্ড পেয়েছিল আমার লোকেরা আমি ধরেই নিলাম দুটো জায়গায় যেতে পারেন আপনি প্যারিস অথবা লন্ডন দুই জায়গার এয়ারপোর্টে চোখ রাখতে বললাম আমার লোকদের ওরা সারাক্ষণ নজর রেখেছে আপনার উপর কাজেই আপনাকে খুঁজে বের করা কঠিন কোনো ব্যাপার ছিল না তো এখন কি চান আমার কাছে আমি আপনাকে খুন করতে চাইরা না আর কিছু না একটু পরেই আবার বাজনা শুরু করবে আমার ব্যান্ড পার্টি তখন হট্টগোলের মধ্যে একটা সাইলেন্সার লাগানো পিস্তলের গুলির আওয়াজ কেউ শুনতে পাবে না রানার পিছনে দেখালো পিটসেন পিছনের বেঞ্চে সামনে ঝুঁকে বসেছে ও সহকারী একবার খোঁচা দিয়ে লম্বা লাগানোর পিস্তলটা লুকিয়ে রেখেছে হাতে ঝোলোনা রেকোটের ভাজে ও হচ্ছে মিস্টার মোল্লা পিটসেন বলল ওর ভাইয়ের সঙ্গে ব্যবসা করতাম আমি কিন্তু বেইমানির কারণে মরতে হয়েছে বেচারাকে যাগে সে অন্য গল্প আপনার মরুভূমির কারখানাটার কি হলো এমনিতেই খোঁজাখুঁজি করছিল তো এরানের পুলিশ মাদক চোরাচালানের ওপর কড়া নজর রেখেছিল ওরা ব্রিটিশ সরকারের কাছ থেকে তথ্য পেয়ে এরানিয়ান এয়ারফোর্স হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে তার মানে প্রচুর রক্তপাত হয়েছে তাই না না। আমার লোকদের বাধা দিতে বারণ করে প্যারিসে চলে এসেছিলাম শ্রমিকদের কি হল ওই নেশাখর গুলোর কি করে বলবো আর কেয়ারি বা করে কে ওরা মরলো না বাঁচলো তাতে কারো কাছে এসে যায় নর্দামার কীট আবার নর্দামাতেই ফিরে গেছে হয়তো ব্যান্ড পার্টির দিকে তাকালো রানা অনেকক্ষণ একটা না বাজিয়ে ক্লান্ত হয়ে এখন বিশ্রাম নিচ্ছে ওরা কেউ কেউ তার বেঁধে সুর ঠিকঠাক করছে তারপর তাকালো পিটসেনের দশ না পরা হাটটার দিকে দুটো হাতি কোলের উপর রাখা একটার পর আর একটা রানা আপনি বালনা পছন্দ করেন পিটসেন বলল যেকোনো সময় শুরু করবে আবার কোনো নাটকীয়তার মতো যাবো না আমি কারণ আপনাকে বিশ্বাস নেই সুযোগ পাওয়া মাত্র গুলি করবে মোল্লা আপনার মতো একজন নোংরা গুপ্তচরার জন্য এক ট্যাবলটি যথেষ্ট অপেক্ষা করছে রানা বারো সদস্যের বাজিয়ে দলের নেতা হঠাৎ উঠে দাঁড়িয়ে হাসি মুখে ওর লোকদের মাথা ঝাঁকে ইঙ্গিত করল অধৈর্য ভঙ্গিতে সবার তৈরি হয়ে নেওয়ার অপেক্ষায় আছে তারপর যে হাতের লাঠি তুলে ঝাঁকিতে নিচে নামালো শুরু হলো বাজনা চোখের পলকে পিটসেনের বা হাত ধরে এক দস্তানাটা খুলে ফেললো রানা ওর জানা আছে নিজের বিকৃতি নিয়ে লজ্জা পায় লোকটা কেউ দেখে ফেললে বিব্রত বোধ করে হিনমন্যতাই ভোগে হাত ঘুরিয়ে দস্তানাটা ছুঁড়ে ফেলে দিল রানা যদ্দূর যায় মাস্টারের পায়ের কাছে গিয়ে পড়ল ওটা আরেক হাত দিয়ে পিটসেনের বানরের হাতটা উঁচু করে ধরলো যাতে সবার চোখে পড়ে মরিয়া হয়ে হাতে টেনে শোটানোর চেষ্টা করলো পিটসেন সুযোগটা কাজে লাগালো রানা হাত মোচড়ে পিটসেনকে নিয়ে ফেললো ও পিস্তলধারী সহকারীর ওপর পিস্তলটার নল এখন পিটসেনের বুকের বরাবর ত্যাগ করা গুলি করা সাহস পেল না মোল্লা পিটসেনকে বর্মের মতো ধরে রেখে আচমকা ডানহাতে প্রচন্ড একটা আপার কার চালালো রানা মোল্লার চিবুক লক্ষ্য করে ভেবা চেকা খেয়ে জীব বেরিয়ে পড়েছিল লোকটার ঘুষি খেয়ে কাটা পড়ল সেটা দুপাটি দাঁতের চাপে ডেকের উপর পড়ে আপনা আপনি লাফাচ্ছে জীবের টুকরোটা মুহূর্তে রক্ত গড়াতে শুরু করলো হাকরা করা মুখের দুই কসবে ব্যথায় কুচকে গেছে গাল পিটসেনের হাত মুছে ধরে রাখায় কিছু করতে পারছে না সে মোল্লার চুল খামচে ধরে হ্যাচকেটানে ওকে নিজের বেঞ্চের উপর ফেলল রানা বেঞ্চের কিনারে ঠুকে নাকমুখ থেতলে দিল তারপর ডান হাতে পিটসেনকে ধাক্কা দিয়ে ফেললো ডেকের উপর চার হাত পায়ে ভর করে হামাগুড়ি দিয়ে পার্টির দিকে এগুলো পিটসেন চোখ নামিয়ে ওদের পায়ের কাছে এমন ভঙ্গিতে খুঁজে বেড়াচ্ছে দস্তানাটা যেন ওটা পাওয়ার উপরে নির্ভর করছে জীবন মরণ মোল্লার চুল ছাড়িনি রানা বা হাতে চেপে ধরে রেখেছে বেঞ্চের উপর সাইলেন্সার লাগানো পিস্তল থেকে গুলি বেরোনো শব্দ হলো। তবে কারো কোনো ক্ষতি না করে রানার পায়ের কাছে ডেকে ফিরল গুলিটা বেঞ্চের হেলান ডিঙে মোল্লার পাশে চলে এলো রানা ছবল দেওয়ার ভঙ্গিতে চেপে ধরলো ওই পিস্তল ধরা হাত আবার গুলি শব্দ হলো এবার ক্যানভাসের চা দোয়া ফুটো করে শূন্য চলে গেল বুলেট ইতিমধ্যে গোলমালটা দেখে ফেলেছে দর্শকরা চিৎকার চেচামাচি শুরু হয়েছে রানার দিকে দৌড়ে এলো স্টিমারের দুজন কুরু মোল্লার হাত মুচড়ে ওটাকে পিঠের উপর নিয়ে গিয়ে প্রচন্ড জোরে উপর দিকে ঠেলে দিল রানা কাঁধের জোড়া ছুটে যাওয়ার শব্দ শুনল আর্তনাদ করে উঠল মোল্লা ক্রুরা ওদের কাছে পৌঁছে গেছে অ্যালাম বাজিয়ে দিলেন ক্যাপ্টেন ব্যান্ড পার্টির বাঁধনা থেমে গেল পিস্তলটা মোল্লার হাত থেকে ছিটকে ডেকে পড়তেই চট করে সেটা তুলে নিয়ে পিটসেনের পিছনে ছুটল রানা সামনে ওভার ব্রিজ ওটা নিচ দিয়ে যাবে এখন আমাজান ওর মহামূল্যবান দস্তানাটা খুঁজে পেয়ে আবার হাতে পরে নিয়েছে পিটসেন বিস্মুত ক্যাপ্টেন ও পাইলটের তোয়াক্কা না করে হুইল হাউসের পাশের মই বেয়ে দ্রুত উঠে গেল সে সাথে মেরামতকারীদের ওঠানামার সুবিধার জন্য লোহার আংটা লাগানো রয়েছে ইটের তৈরি ওভার ব্রিজে ক্রমে কাছে চলে আসছে ব্রিজটা ব্রিজ পেরোবার সময় সপে নিচের আংটাটা ধরে ঝুলে পড়ল পিটসেন বে উঠে যেতে শুরু করল রানা ততক্ষণে হুইল হাউসের ছাতে উঠে পড়েছে স্টিমারটা ব্রিজের নিচে চলে যাওয়ার আগেই শেষ মুহূর্তে সেও আংটাটা ধরে ঝুলে পড়ল মোল্লার পিস্তল গুজে নিয়েছে কোমরে খানিক আংটা বেয়ে উপরে উঠালো রানা রেলিং পেরিয়ে ব্রিজের চার লেনের রাস্তায় নামলো রাস্তা পেরিয়ে ততক্ষণ ওপারে চলে গেছে পিটসেন ছুটান্ত গাড়িটারে কিছুড়ি তর্কা করল না রানা সেও রাস্তা পেরোনোর জন্য ছুটল ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ব্রেক করছে গাড়িগুলো পাগলের মতো হন বাজাচ্ছে কেউ কেউ গালিও দিচ্ছে তবে খ্যাপা লোকটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে সবাই দুই লেন পেরিয়ে রাস্তার আইল্যান্ডে উঠলো রানা দেরি করলে পালিয়া যাবে পিটসেন তাই দৌড়ে ধরার ঝুঁকি না নিয়ে ওখানে দাঁড়িয়ে গুলি করলো উড়ুতে গুলি খেয়ে চিৎকার দিয়ে পড়ে গেল পিটসেন আইল্যান্ড থেকে নেমে আবার আগের মতোই গাড়ির তোয়াক্কা না করে দৌড়ে রাস্তা পেরোলো রানা দেখলো আবার উঠে দাঁড়িয়েছে পিটসেন ব্রিজের অন্য পারে বেরিয়ে এলো স্টিমারটা সেটার দিকে তাকিয়ে কি যেন ভাবলো পিটসেন তারপর রেলিং বেয়ে উপর উঠে দাঁড়ালো স্টেমারের উপর লাফিয়ে নামার ইচ্ছে বোধ হয় ওর বুক লক্ষ্য করে পিস্তল তুললো রানা আমাকে খুন করার আনন্দ আমি তোমাকে পেতে দেবো না নোংরা ছুটো কোথাকার হাঁপাতে বলল পিটছেন নকলদারির অর্ধেকটা খুলে গিয়ে ঝুলছে রানা কিছু বুঝে ওঠার আগেই ঘুরে ঝাঁপ দিল পিটছেন রেলিং এর কাছে দৌড়ে এসে নিচে দেখালো রানা এখনো বেঁচে আছে পিটসেন নদীর বাদামি পানিতে হাবুডু খাচ্ছে তারা হড় হিসাব ঠিক রাখতে পারেনি লক্ষ্য ভ্রষ্ট হয়েছে ডেকে না পড়ে পড়েছে পানিতে গরুয়ে সামান্য পিছনে ক্যাপ্টেন বা পাইলট কেউ ওকে পড়তে দেখেনি এগিয়ে যাচ্ছে স্টিমার প্রাণপণে হাত পা ছুঁড়ে সরে যাওয়ার চেষ্টা করল পিটসেন পারল না শেষ মুহূর্তে হাল ছেড়ে দিয়ে যেন বুদ্বুদ্ধি হারিয়ে তাকিয়ে রইল স্টিমারের পাশের বিশাল চাকাটার দিকে রানাও যেন বিমূল হয়ে তাকিয়ে দেখছে দৃশ্যটা পানির নিচে অদৃশ্য হয়ে গেল পিটসেন একটু পর বেরিয়ে এলো স্টিমারের মস্ত প্যাডেল হুইলের দাঁতে আটকে গিয়ে চাকা ঘুরছে দ্বিতীয়বার অদৃশ্য হলো পিটসেন চাকা ঘোরার সঙ্গে আবার বেরিয়ে এলো আবার ডুবলো তৃতীয়বার যখন বেরোলো পপি রঙের রক্তের দাগ দেখা দিল নদীর পানিতে প্যাডলের দাঁতে একটা প্রাণহীন পুতুলের মতো লটকে রয়েছে পিটসেন চতুর্থবার ডুবলো এবার চাকাটা পুরো ঘুরে এলেও পিটসেন উঠল না আর দেখা গেল না ওকে নিশ্চয় দাঁত থেকে ছুটে তুলিয়ে গেছে পানিতে এসবের কোনো কিছু জানতে পারলেন না ক্যাপ্টেন ফুল স্পিডে স্টিমার নিয়ে ছুটছেন তিনি উজানের দিকে পুলিশে খবর দেওয়ার জন্যই বোধ হয় তারাই তাড়াহুড়া স্টিমারটা সরে গেল তাকিয়ে আছে রানা তীক্ষ্ণ দৃষ্টিতে পিটসেন খুঁজে বেড়াচ্ছ ওর কিন্তু আর ভাসলো না পিটসেন স্টিমারের পথে পানিতে রেখে যাওয়া লম্বা চওড়া রেখাটার মধ্যে ভেসে উঠল, শুধু একটা সাদা রঙের দস্তানা ঢেউয়ে ওঠানামা করতে করতে স্রোতের টানে এগুলো কিছু দূর তারপর পানি ভরে যাওয়ায় আবার তুলিয়ে গেল দুপুর থেকে শুরু করে পুরো বিকেলটায় রানাকে থানায় কাটাতে হলো নোভাকে ফোন করে জানিয়ে দিয়েছে সাড়ে ছটার আগে আসতে পারবে না নোভা বলেছে অতক্ষণ অফিসে থাকবে না ক্রেদন লবি হোটেলের পাঁচশো তেতাল্লিশ নম্বরে ওর রুমে যেন আসে পিটসেনের মৃত্যুটা যে আসলে একটা আত্মহত্যার কেস কোনো মতেই পুলিশকে সেটা বোঝাতে পারলো না রানা শেষে বিকেল পাঁচটায় ফ্রা থায়াকিকে ফোন করে ডেকে আনার পর ও যখন রানার জামিন হলো তখন ছাড়ল পুলিশ তবে কাগজপত্রের ঝামেলা শেষ করে থানা থেকে বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে গেল এখন কি কিনারে যাবে রানা জিজ্ঞেস করল যেতে পারলো তো খুশি হতাম ঘুরে দেখল থিয়াকি কিন্তু ঠিক আছে তোমার যেখানে ইচ্ছে যাও আটকাবো না রানা বলল আমারও কাজ আছে সোমবারে লাঞ্চ করা যেতে পারে থিয়াকি বলল যদি প্যারিসে থাকি দুজনে দুটো ট্যাক্সি ডাকলো ওরা রানার সঙ্গে হাত মিলিয়ে থিয়াকি ট্যাক্সিতে উঠল রানা উঠলো তারটায় ক্রিলন লবিতে পৌঁছতে পৌঁছতে সাতটা বেজে পাঁচ ক্লার্ককে বলল রুম ফাইভ ফোর থ্রি প্লিজ রিসিভার তুলে কথা বলল ক্লার্ক রানাকে বলল যান উনি আপনার জন্য অপেক্ষা করছেন লিফটে করে পাসতলায় উঠে পাঁচশো তেতাল্লিশ নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালো রানা দরজায় টোকা দিল এসো ভিতর থেকে সাড়া এলো পাল্লা ঠেলে ঘরে ঢুকল রানা ঘরের অন্ধকার একটা কোণে চেয়ার থেকে উঠে দাঁড়ালো নোভা ঘরে একটিমাত্র আলো জ্বলছে টেবিল ল্যাম্পের অল্প পাওয়ারের বাল্ব তাতে অন্ধকার তো কাটেই বরং আরও গাঢ় হয়েছে আর কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে দূরপ্রান্তের অন্ধকার কোণগুলো হ্যালো রানা এগিয়ে এলো নোভা সুইচ টিপে দেয়ালে একটা আলো জ্বলে দিল তাতে অন্ধকার পুরোপুরি কাটলো না তবে এখন দেখা যাচ্ছে সব কালো পোশাক পরেছে নোভা কালো মোজা গলায় রূপালি নেকলেস ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক শ্যাম্পু করা চকচকে চুল কাঁধে ছড়িয়ে পড়েছে রানা একটা সত্যি কথা বলি আমি তোমার প্রেমে পড়ে গেছি হাসি মুখে কাছে এসে দাঁড়ালো নোভা তাই নাকি হাসলো রানা তো কি বলে রাখবো এখন তোমাকে নোভা নাকি নিনা কখন জানলে হাসি চলে গেছে নোভার মুখ থেকে জোরে নিঃশ্বাস ফেলল রানা আবার ভারী দম নিল নসাহারে একানো প্লেনের হ্যাঙ্গারে যখন গুলি করে ইলেকট্রিকে তার কেটে দিয়েছিল প্রথম সন্দেহটা তখনই হয়েছিল ঠোঁট গোল করে মৃদু শীষ দিল নোভা এত সরু জিনিসে এত নিখুঁত নিশানা করলাম কি করে তাই তো এর আগের দুটো হফতা দুটো নতুন ওয়ালথার পিস্তল দিয়ে এত বেশি প্র্যাকটিস করেছি মিস করার কোনো উপায় ছিল না মিথ্যে বলার জন্য দুঃখিত রানা আমাকে তুমি ক্ষমা করে দাও ধীরে নবা ধীরে সোফার মকমলে মোড়া নরম গজিতে বসল রানা দুই পাত তুলে দিল সামনের কফি টেবিলে তুমি যে কাজ করো বলেছ যে তুমি করো না বোঝার জন্য অনেক সূত্র দিয়েছ আমাকে বচিয়ার্ডে এমনভাবে দেলার আড়ে লুকিয়েছিলে মাটিতে কোনো ছায়া পড়েনি ন আমার সঙ্গে যখন প্রথম দেখা করলে তোমার চুলে তাদের শ্যাম্পুর গন্ধ পেয়েছি তেহরান এয়ারপোর্ট থেকে প্রচন্ড গরমের মধ্যে গাড়িতে করে আসা কারো চুলে ওরকম গন্ধ পাওয়া যাওয়ার কথা নয় বরং ঘামের গন্ধ থাকত চোখ নামাল আমি আসলে মিথ্যে বলতে চাইনি রানা বিশ্বাস করো তাছাড়া মিস্টার লং ফেলো আমার পিছনে কেন লাগিয়েছিলেন তোমাকে দীর্ঘশ্বাস ফেলল নোভা ডাবল ও হিসেবে এটাই ছিল আমার প্রথম অ্যাসাইনমেন্ট তার ধারণা আমি একাকা একা পারব না এমন কারো সঙ্গে আমার কাজ করা উচিত যে আমাকে মরতে দেবে না নাকি আমার উপর ভরসা রাখতে পারেননি রাখতে পারেননি নয় বরং বেশি ভরসা করেছেন নোভা বলল তিনি জানেন তুমি এক একা কাজ করতে পছন্দ করো তাই আমাকে সঙ্গে দেওয়ার কথা তোমাকে সরাসরি জানাতে সাহস পাননি পাছে তুমি বেঁকে বসো কাজটা করতে না চাও এজন্য রানার পাশে বসলো নোভা রানার একটা হাত ধরল ভালোই করেছি আমরা কি বলো রানা আর প্যারাশুট বিড়বিড় করলো রানা নোভার কথায় যেন কান নেই ওর যেভাবে পড়ে নিলে ভালো মতো ট্রেনিং না দেয়া থাকলে কিছুতেই পারতে না আমি সত্যিই দুঃখিত রানা বললাম তো আমার উপর অর্ডার ছিল আর নিনা মাথা হাঁটল নোভা নেই বানানো গল্প জন্মদাগটা তৈরি করেছিল কিভাবে চার জালিমের রস দিয়ে আর চোখের রং লেন্স মাথা নোভা হ্যাঁ চশমার দোকান থেকে কিনেছি তুমি একজন সাংঘাতিক অভিনেত্রী এতক্ষণে হাসি ফুটল আমার মুখে জানি দুবছর স্টেজ স্কুলে পড়েছি তখন আমার বয়স একুশ অভিনয়ের ক্ষমতা আর ভালো রাশান জানা আমার এ চাকরি পাওয়ার জন্য সাহায্য করেছে রানার দিকে উদ্বিগ্ন চোখে তাকালো নোভা এখন তুমি যদি মিস্টার লংফেলোর কাছে আমার প্রশংসা করো তাহলে চাকরিটা পাকাপোক্ত হয় কিছুদিন আগে জার্মানিতে এক অ্যাসাইনমেন্টে মারা গেছে জিরো জিরো ফোর তার জায়গায় অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে আমাকে মুচকি আসলো রানা তার মানে কাজটা পছন্দ হয়েছে তোমার হ্যাঁ এত ঝুঁকি আছে যেন হ্যাঁ মরতে ভয় পাও না তুমি পাও আমার তো এটা রক্তে মিশে গেছে এই বিপদ এই উদ্বেগের মধ্যে থাকা এগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে এসব বাদ দিলে জীবনটা পাঞ্ছে হয়ে যাবে বেঁচে থাকায় আর কোন আনন্দই থাকবে না যেন আমারও ঠিক এমনই মনে হয় উত্তেজনায় কাঁপছে নোভার গলা পাঞ্চে জীবন নিয়ে বেঁচে থেকে লাভটা কি রানার হাত জড়িয়ে ধরলা প্লিজ বসের কাছে আমার একটু গুণগান করো আমি জানি তুমি বললে আমার চাকরিটা হয়ে যাবে বলবো কারণ সত্যি তুমি অসাধারণ যে ভয়ঙ্কর কাজগুলো করেছো ঠান্ডা মাথায় নির্বিকারভাবে জিরো জিরো লেভেলটা তোমার প্রাপ্য হাসল রানা নোভার চোখে চোখে তাকিয়ে আছে কিন্তু শুধু শুধু বলতে যাব কেন ঘুষ ছাড়া নোভাও রানা চোখ থেকে চোখ সরালো না হাসলো কৃতার্থের হাসি ঘুষ দেওয়ার জন্য তো তৈরি হয়ে আছি সেই কখন থেকে সাত কোর্স রিনারের অর্ডার দিয়েছি আনতে বলি এখনই না নোংরা লাগছে আগে গোসল করব তারপর বেশ চলো মানে আমিও তো করবো ওর ঠোঁটে রহস্যময় আমন্ত্রণের হাসি উঠে দাঁড়িয়ে চুমু খেলো রানার লাল ঠোঁটে